বন্দে গুরুপদ ভক্ত বিন্দ শ্রীচৈতন্য প্রভু বন্দে নিতোদি শ্রী নন্দন বন্দে রাধা চরণোদ গোপীজন সামুক্ত বিন্দবন মনোহর के पास कृपा सिन्दुव पचितानंग पावने वैष्णवभ्यो नमो नम मूक पंगु लयतगि यहां वंदे परमांदमाधव बृंदावय तुषदे वै पिया वै केशवश

सदानुराक्तगुरुभोक्तियुक्तो भक्तिप्रमदाक्षजगोदरन् धैर्यं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिव विरुञ्चिनुतं शरण्यं भीतात्युहं पुनत्वपालभवद्दिपोतं वन्दे महापुरुषते ते चरणम्

শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত শ্রীদ্বৈত গদাধর শিবসদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আজানুম্বিতভুজৌ কনকত শঙ্কীর্তনৈকিত কমলাহতাজবর যুগধর্মপাল বন্দে জগৎপ্রি করুণা বত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে

ভনুপ সদ গঙ্গা তরঙ্গরমীজলাপ গৌরী নিরন্তর বিভূষি তবাম ভাগম নারায়ণ প্রিয়মঙ্গমদার বরানিপুরপতি ভজবীশনাথম गीषजस्वदने च वक्षसि यस्ते हृदय संबित तम निशिंगम भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम রাম রে গৌরাঙ্গৈকগতি প্রজাশ্রিতমতি শ্রী গৌরধাম স্থিতি শাসি কুসঙ্গবি দুস্ত নিষ্কি শ্রীপরতি সতন নতি শ্রীজীব জুসতি শ্রী সিদ্ধান্ত জল সরস্বতী বিজয়তে গৌরী গোষ্ঠীপতি শ্রী সিদ্ধান্ত সরস্বতী বিজয়তে গৌরী গোষ্ঠীপতি গৌরী গোষ্ঠীপতি শ্রী শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী থাকা বহুপাল পরমংস জগৎগুরু জানিয়েছেন পরমংশ আত্মবিদ চরণে যতক্ষণ আমাদের সেবাবৃত্তির উন্মেষ না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো ভজনের কোনো প্রশ্নেই আসতে পারে না গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশীলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপা পরমাংস জগৎগুরু জানিয়েছেন পরমাংস আত্মবিদ গণের চরণে যাদের নিরন্তর সেবাবৃত্তির উন্মেষ হয় নাই তাদের সঙ্গ যতই মধুর লাগুক প্রিয় মনে হয় সেই সব সঙ্গকে ত্যাগ করতে হবে সেই সব সঙ্গকে আমাদের ত্যাগ করতে হবে প্রপাত জানাচ্ছেন যে গুরু গুরুবৈষ্ণবের চরণে যতক্ষণ আমাদের সেবাবৃত্তি নিরন্তর সেবাবৃত্তির যতক্ষণ উন্মেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমার আত্মীয় স্বজন যেই হোক তাদের সঙ্গটা আমার অত্যন্ত ভালো লাগলেও সেই সঙ্গকে বিষের মতো পরিত্যাগ করতে হবে যদি ত্যাগ করতে না পারে তাহলে সেক্ষেত্রে ভজনের কোনো প্রশ্নই আসতে পারে না ভজনের কোনো প্রসঙ্গেই আসতে পারে না সে বহুপা জানিয়েছেন ধর্মধ্বজীগণের ধর্ম আচরণ ধর্মধ্বজীগণের ধর্ম আচরণ বদ্ধজীবকে আরও অধিকতর বদ্ধদশায় লইয়া যায় শিলপহা জানিয়েছেন ধর্মধ্বজীগণের ধর্ম আচরণ বদ্ধজীবকে আরও অধিকতর বদ্ধদশায় লইয়া যায় কথাটার মানে বুঝলাম না বদ্ধজীবগণের পক্ষে আরও বিপজ্জনক হচ্ছে ধর্মদ্ধতি কাকে বলে যারা ধর্মকে ধ্বজা করেছেন অর্থাৎ ধর্মের পতাকাকে সামনে রেখেছেন পতাকা ধর্মের পতাকা পতাকাটা সামনে রেখেছেন কিন্তু ধর্মের যে ভগবত ধর্মের যে আচরণ তার কোনো কিছুই করেন না খালি বাহ্যদৃষ্টিতে ধর্মের ধ্বজাটা ধরে রেখেছেন সেই সব ব্যক্তি যারা ধর্মধ্বজি তাদের ধর্ম আচরণ লোকের সম্মুখে এই যে জনগণের সম্মুখে তাদের যে ধর্ম স্থাপনের একটা উপস্থাপনা তারা যে ধর্মকে স্থাপন করতে যায় এটি ধর্ম এই ধরনের ধর্মধ্বজিগণের ধর্ম আচরণের দ্বারা বদ্ধজীব আরও অনেক ধীরে ধীরে আরও অনেক অধিকতর বদ্ধতায় লয়ে যায় অর্থাৎ প্রথমেই যে বদ্ধতায় ছিল এমনিতে তো জীব বদ্ধতাই আছে এমনিতে তো জীব বদ্ধতাই আছে কিন্তু ধর্মধ্বজীকের আচরণটা কি করছে তাকে আরও বেশি করে আরও বেশি বদ্ধতায় কিন্তু সমাজের লোক বুঝতে পারছে না সমাজ লোক জানতে পারছে না সমাজের লোকের তথাকথিত যারা সাধু হয়েছেন তাদেরও মধ্যে একশো ভাগের মধ্যে নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পারসেন্ট লোক এরা বুঝতেই পারছে আসল ব্যাপারটা কোথায় গলত্তা রয়েছে এটা ধরতে পারছেন না এটা ধরা সম্ভব হচ্ছে না রাবণ সীতা দেবীকে হরণ করেছিলেন তার মানে কি তার মানে হল তার মানে হলো রাবণ হচ্ছে মায়াবাদী যারা মায়াবাদী তারা ভগবানের শক্তিকে হরণ করতে চায় অথবা ভগবানকেই মেরে ফেল আরে ভগবান থেকে কি দরকার এই যতই ঝামেলা আমরা কি করছি দেখে ফেলবে হ্যাঁ ভগবানকে উড়িয়ে দাও রেক না ভগবানকে রাখলে ঝামেলা যারা ভয় ভগবানকে উড়িয়ে দাও ভগবানের অস্তিত্ব মানব না বা ভগবানের শক্তিকে মানব না দুটোর একটা যাই হোক মায়াবাদী এটাকে কি বলে মায়াবাদী বলে ভগবানকে মানবো না ভগবানকে উড়িয়ে দাও আর নাহলে ভগবানের শক্তিকে টেনে নিয়ে যাও উড়িয়ে দাও তাহলে এগুলোকে বলে মায়াবাদী অর্থাৎ রাবণ হচ্ছে মায়াবাদী মায়া হচ্ছে এক নম্বর মায়াবাদী রাবণ সীতা দেবীকে অর্থাৎ রামের পরাত পর অখিলেশ্বর রামের শক্তিকে অপহরণ করতে চেয়েছিলেন আর রাবণ সীতাদেবীকে অপহরণ করে নিয়ে গেছিলেন বলে সাতকাণ্ড রামায়ণ তৈরি হয়ে গেল হলো না হলো তো যদি না নিয়ে যেত সীতাকে তাহলে রামায়ণ হতো না রামায়ণের এইরকমই একটা ব্যবস্থা এটা হলো কিন্তু সেই রাবণকে শাস্তি দিল কে রাবণকে কে শাস্তি দিল রাম শাস্তি দিল রাবণকে রাম শাস্তি দিল না পুরো গিয়ে সব শেষ করে রাবণকে রাম শাস্তি দিল তাহলে রাবণকে শাস্তি দিল রাম কিন্তু এখন যে রাবণকে শাস্তি দিল রাম কিন্তু এখন যে হাজার হাজার রাবণ রয়েছে আমার মতো তাদেরকে কে শাস্তি দেবে ওটা একটা রাবণ ছিল হয়ে গেছে আমাদের মতো শয়ে শয়ে রাবণ হাজার হাজার রাবণ এখন রয়েছে কেন এরকম কথা বলছেন মশাই বলবার তো নিশ্চয়ই কারণ আছে না তো বলছি না আচ্ছা সান ব্যাস সন্ন্যাস বেশটা লোকে কেন নেয় সন্ন্যাস বেশ নেওয়ার কারণটা কি বলতে পারো সন্ন্যাস সন্ন্যাস বেশ নেওয়ার কারণ হলো সন্ন্যাস বেশ নেওয়ার কারণ একটাই সেটা হলো কি আমরা পরাত্পর অখিলেশ্বর ভগবানের চরণের নিত্য সেবায় লাগব অর্থাৎ নিরন্ত তাই না আরে হ্যাঁ বলে না এতম সমাস্তায় এতম সমাস্তায় পরাত্মনিষ্ঠা পূর্বতনের মহদ্বীর অহম তরি স্বামী দুরন্ত পারম তমহা মুকুন্দা বৈব এই তো কথা নাকি সন্ন্যাসের মন্ত্র কী সন্ন্যাসের মন্ত্রটা আমি বললাম না খালি এ ভাগবত থেকে এটা বললাম সন্ন্যাসের মন্ত্রটা বলা নিষিদ্ধ তাহলে এইটা ভাগবতে আছে কি এরা মহাপ্রভু সন্ন্যাসের এই 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 মন্ত্রটা বলছেন আর আনন্দে নাস্তে নাস্তে চললেন বৃন্দাবন কী বলছেন এতম পরাত্মনিষ্ঠা সমাস্তায় পারাত্মনিষ্ঠা পূর্বতনের মহদ্ভীর অহন্তরিস্বামী দুরন্ত পারম তমাহা মুকুন্দাম নিশ্চয় বৈব এ অনন্ত এই যে তমগুণের সাগর এই যে সংসার এই যে অনন্ত তমগুণের সাগর এই সংসার এটা পাঠ পার করা যে কি কঠিন হায় হায় কোনো লোক জানতে পারছে না অন্তত এটুকু যদি বুঝতে পারতো তাহলেও অনেক কিছু তাহলে সংসার সাগরটাকে পার হব বলে মুকুন্দ চরণে আমি কায় বাক্যে আমি সব কিছু সমর্পণ করেছি মানস দেহ গেহ যৌ কিছু মোর ওর পিনু তুয়া পাদে নন্দ এইটি হলো সন্ন্যাস মহাপ্রভু এই কথাই বলছেন এই সন্ন্যাস নেওয়ার পর এই কথাটা বলতে বলতে নিত্য করতে করতে যাচ্ছেন কোথায় বৃন্দাবনের দিকে প্রভু এই কথাটাই বলছেন প্রভু বলছেন ব্রত কৈল গ্রহণ সন্ন্যাস ব্রতাতে কী হয় হয় মুকুন্দ সেবন মুকুন্দ সেবন করে মুকুন্দ সেবায় হয় সংসার তারণ প্রভু কহে তিরন্ড ভিক্ষুকর কথা বলছি প্রভু কহে সাধু এই ভিক্ষুক বচন মহাপ্রভু নিজে বলছেন সন্ন্যাসী ভগবান স্বয়ং তিনি এই ভাগবতের এই শ্লোকে বলছেন প্রভু কহে সাধু এই ভিক্ষক বচন ভিক্ষুকের এই বচনটা খুব সার্থক কেন মুকুন্দ সেবন ব্রত কইল গ্রহণ ও মুকুন্দ সেবার ব্রতটা গ্রহণ করেছে কারণ মুকুন্দ সেবায় হয় সংসার ধরণ তা আমিও সেটা করলাম আমি সন্ন্যাস গ্রহণ করে এবার চললাম কিন্তু আমার বক্তব্যটা ছিল অন্য অন্যরকম সেটা কি না সন্ন্যাস নেওয়ার অর্থ হল সন্ন্যাস যেই নেবে সেই যখন ছাগল যে সমাজের লোকের কাছে আসবে সমাজের লোক তাকে প্রণাম করবে করবে কি না তাহলে সন্ন্যাস বাবা সন্ন্যাসী ধন্যবাদ করবেন কারণ ওদের বিশ্বাস এই সমাজের লোকগুলোর বিশ্বাস যে সন্ন্যাসী আমাদের মঙ্গল করবেন করবেন তো এই বিশ্বাস করে তো এই বিশ্বাসটা নিয়ে তারা সন্ন্যাসকে ধন্য সন্ন্যাস আমাকে আমার মঙ্গল করবে এই বিশ্বাসটা তাদের কিন্তু তা যদি না হয় যদি সেটা নাই হয় যদি উল্টো হয় আর তার সন্ন্যাসটা নিয়ে রাবণের মতো বেশি করে আমি লোককে আমি ধোকা দেবো বেশি করে আমি সর্বনাশ করব যদি এইটা হয় কিছু বলার আছে কাউ কিছু বলার নেই সমাজে সাধারণ লোকই বিচার পাচ্ছে না কোর্টে গিয়ে পুলিশের স্টেশনে কোনো বিচার পাচ্ছে না তো যারা সন্ন্যাসীর কাছে বিচার চাইবে তারাও ভুল কি 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 বিচার সে দেবে তো বিচার দেবে না তাহলে বক্তব্যটা ছিল যে সন্ন্যাস যদি রাবণের মতো কেউ নেই সীতাকে হরণ করার জন্য টাকা পয়সা হরণ করার জন্য হ্যাঁ রাম নাম জপনা পারায়ামাল আপনা এই যদি হয় রাম নাম জপনা আর পারায় বাংলাপ না নাম জপ করবো পরে টাকা পয়সা আমাকে দেবে আমি পাকে ভোগব ভালো হবে ব্যাঙ্ক করে নেব ব্যাঙ্ক করে নেবো বেশি করে মোটা আর ভবিষ্যতে চিন্তা নেই আরে ভগবান কী করবে আমাকে কিছু দেবে নাকি ফুটো জগন্নাথ কিছু দিতে পারে এই হচ্ছে আমাদের বিশ্বাস তাহলে কথাটা বোঝা গেলো যে রাবণ যে রাবণ যে রাবণ সন্ন্যাস নিয়েছিল সেই রাবণ কিন্তু বাস্তব সন্ন্যাস নেয় না বাস্তব সন্ন্যাস নেয়নি কিন্তু রাবণের বেশটা রাবণ সন্ন্যাসের বেশ ধারণ করেছিল সীতাকে অ্যাবডাকশন করবে বলে এইটি তার লক্ষ্য ছিল আর তো কিছুই ছিল না তাহলে আমার মতো যে হাজার হাজার রাবণ এখন রয়েছে সন্ন্যাস বেশ নিয়ে তাদের বিচার কে করবে তাদের বিচারটা কে করবে তাদের বিষয়ে বলরাম করবেন বলরাম নিত্যানন্দ তাদের বিচার অবশ্যই করবেন এ বিচার তিনি ছাড়বেন না তিনি হচ্ছেন কাঁটায় কাঁটায় সে বিচার তিনি দিয়ে দেবেন বলরাম নিত্যানন্দ দিয়ে দেবেন আর তথাকথিত সমাজে যারা কেনারাম বা বেচারাম বলে কথাটা মানে বুঝলাম না কেনারাম বা বেচারাম যারা বেচাকেনাতে কেনাতে অভ্যস্ত অর্থাৎ বিজনেস ভক্তের বেশ ধারণ করেছেন কিন্তু যারা বেচা কেনাতে লাভবান হতে চান মানে বেচে দিয়ে একটু লাভ করে নিল আবার কিনে নিয়ে একটু লাভ করে আবার বেশি দামে বেঁচল তাহলে কেনারাম বা বেচারাম এরা যারা আছে তারা কিন্তু বাঞ্ছারাম বাঞ্ছারাম কেন বললাম যারা কেনারাম বা বেচারাম তারা কিন্তু বাঞ্ছারাম বাঞ্ছারাম মানে তাদের যে অন্তরের বাঞ্ছাটা পূর্ণ করে বেচে দিয়ে কিনে দিয়ে এইটা তাহলে কেনারাম বা বেচারাম এর হচ্ছে বাঞ্ছারাম অর্থাৎ নিজের বাঞ্ছাগুলো পূর্ণ করার চেষ্টা করে এদেরকে কোনোরকমভাবে শান্ত করা যায় না এদের দুষ্প্রবৃত্তি এদের দুষ্প্রবৃত্তিকে নাশ করার জন্য যারা দয়ারাম অর্থাৎ যারা বৈষ্ণব যারা দয়ারাম দয়ারামকে যারা দয়া দেখান এই বাঞ্ছারামের প্রবৃত্তিকে দূরীকরণের জন্য যারা দয়ারাম গোষ্ঠী অর্থাৎ বৈষ্ণবগণ তাদের হরিকথার মাধ্যমে আচরণের মাধ্যমে যে কোনো আদর্শ দেখিয়ে তাদের দুষ্প্রবৃত্তিকে হৃদয় থেকে অপারেশন করে বার করে দিতে কিন্তু এতই দুর্ভাগ্য সেই বাঞ্ছারাম গোষ্ঠী এই দয়ারাম গোষ্ঠীকে শত্রু মনে করে চলে যায় তারা এদেরকে অস ওদেরকে অসুর মনে করে শত্রু মনে করে যেহেতু কোন অপারেশন করছে তোমার দৃষ্ফিকে দুষ্প্রবৃত্তিকে কেটে তারা ঠিক করে দিচ্ছে এ করতে দেবে না এই ধরনের একটা তারা মতলব করে নিয়েছেন তাই জন্য হাঁদারাম গোষ্ঠী গঙ্গারাম গোষ্ঠীর সঙ্গ করেন যারা হাদারাম কিছু বোঝেন না অর্থাৎ আমার আত্মার কিসে মঙ্গল হয় এ কথাটা বোঝেন না তারা গঙ্গারাম গোষ্ঠীর সঙ্গ করে আর কিছু করার নেই এই অবস্থায় চলছে তাহলে প্রহুপাত বলছেন ধর্মধ্বজীগণের ধর্ম আচরণ বদ্ধজীবকে আরও অধিকতর বদ্ধদশায় লইয়া যায় যে বদ্ধদশায় বর্তমানে আছে তার থেকে আরও অনেক অনেক বদ্ধদশায় নিই কিন্তু লোকে বুঝতে পারছে না সবচেয়ে বেশি দুঃখের ব্যাপার যে প্রচার যদি না হতো তাহলেও ভালো ছিল প্রচার যদি না হতো ঠিক আছে প্রচার নেই কোনো সময় হবে কিন্তু উল্টো প্রচার হয়ে মিথ্যে প্রচার হয়ে যে জীবগণের যে অমঙ্গল হয়ে গেল এ আর এ মানে এ বলবার কথা নয় মিথ্যে প্রচার হয়ে ভ্রান্ত প্রচার হয়ে যে অবস্থাটা হয়ে গেল বর্তমানে এ অবস্থাটাকে নর্মাল সিচুয়েশানে ইফ উই কাম ব্যাক টু দ্য নিউট্রাল পজিশন এজ ইট ওয়াজ বিফোর ইট উইল টেক লং টাইম অন্তত আমাদের নিউট্রাল পজিশনে ফিরে আসতে অনেকটাই আমার অন্তত আগে যেরাম ছিল সেরামই থাকুক আমার দরকার নেই সেরাম আসতে পারবে না প্রবাদ বলছেন মাতা বরাবর প্রবাত বলছেন ওরা মাথা বরাবর উল্টো দিকে যাচ্ছে মাথা বরাবর তারা ঠিক উল্টো দিকে যাচ্ছে তাদের যাওয়ার কথা বলছিল তারা যাবে হিমালয় তারা যাওয়ার কথা ছিল হিমালয় কিন্তু তারা যাচ্ছে দক্ষিণ দিকে সাগরের দিকে তাদের যাওয়ার উদ্দেশ্য ছিল হিমালয়ের দিকে কিন্তু তাদের কে বলেছে জানি না তারা চলে যাচ্ছে সমুদ্রের দিকে দক্ষিণ দক্ষিণ ভারতের ভারত সমুদ্রের দিকে প্রবাদ কথা বলছি তাহলে উত্তর দিকের হিমালয় যতই তুমি লক্ষ লক্ষ মাইল দক্ষিণ দিকে চলে যায় কোনো দিনই তুমি ভাবে না পাবে কি সেইটা হচ্ছে বর্তমান অবস্থা বর্তমান অবস্থাটা এই দাঁড়িয়েছে যতই তুমি চেষ্টা করো যতই তুমি অগ্রগতি কিছু করো কিন্তু সে আর হিমালয়ের দিকে যেত অর্থাৎ তোমার লক্ষ্যের দিকে যেত কেন তোমাকে উল্টো দিকে শিক্ষা দিয়েছে সবাই তোমাকে ধর্মীয় রাবণের মতো বেশ গ্রহণ করে সব সংস্থা গ্রহণ করে উল্টো দিকে যার জন্য ভক্তিম ঠাকুর বলেছেন যার জন্য ভক্তিম ঠাকুর বলেছেন যে একটা আধ্যাত্মিক সংস্থা গঠন করতে গেলে বক্তৃমী ঠাকুর বলছেন ঠিক যা বলেছেন আমি তাই বলছি বক্তৃমি ঠাকুর বলছেন একটা আধ্যাত্মিক সংস্থা গঠন করতে গেলে ত্যাগী লোকের দরকার হয় নিশ্চিত ত্যাগী লোক না হলে হয় না কিন্তু রজস্তম তারিত রজস্তম তারিত কিন্তু বদ্ধদ্বীপের দ্বারা কিন্তু কি বললাম আমাদের আধ্যাত্মিক কোনো সংস্থা চালাতে গেলে আমাদের ত্যাগী লোকের দরকার হয় এটা অবশ্য স্বীকার্য কিন্তু কিছু রজস্তম তারিত কোনো ব্যক্তিগণের দ্বারা বদ্ধজীবের দ্বারা যে ধর্মীয় সংস্থা সংগঠিত হয় সেই সংস্থায় কোনো আচারমূলক কোনো আদর্শ প্রচারিত হতে পারে না যে আচারগুলো দেখে এই বদ্ধজীবগুলো আনন্দ পাবে বাহ এত কঠিন তার তাদেরকে কিভাবে কীভাবে আদর্শ স্থাপন করে রেখেছে সেদিন ঠাকুর বলছেন কিছু রজস্তম তারিত ব্যক্তিগণের দ্বারা নিজের খামখেয়ালি চলে এই চলো এটা এই চলো এটা করবো না এই যে রজস্তম তারিত ব্যক্তি তারিত মানে লাতি খাচ্ছে রজতমে ঝেঁটা খাচ্ছে লাতি খাচ্ছে তার কোনো শান্তি নেই মনে এই জন্য বলছেন রজস্তম তারিত ব্যক্তিগণের দ্বারা যে ধর্মীয় সংস্থা সংগঠিত হয় তাতে কোনো আদর্শময় প্রচার আচ আদর্শময়ী কোনো আচার আদর্শ আচ আদর্শময়ী কোনো প্রচার আচার কোন হতে পারে না তাতে জগজ্জীবের মঙ্গল তো দূরের কথা তাতে জগজ্জীবের মঙ্গল তো দূরের কথা বরঞ্চ ওই বদ্ধজীবগণের আচার আদর্শ দেখে চরিত্র দেখে বাইরের সমাজের ব্যক্তি থুক্কার থুতু দেন বাইরের সমাজের ব্যক্তি থুক্কার দেন ধিক্কার ভক্তিম ঠাকুর এ কথা বলছেন এরকম একটা পরিস্থিতি বর্তমানে দাঁড়িয়েছেন যেখানে বলতে গিয়ে এ কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি পৌপাদের আবির্ভাব হয়েছিল এই কারণে পৌপাদের আবির্ভাব কি কারণে হয়েছিল গৌরাঙ্গ বাণীর বাস্তব প্রচারের জন্য সকালবেলা অনেক দার্শনিক বিচার হচ্ছিল অনেক গভীর যেগুলো হয়তো এখানে করবার সময় হবে না অত্যন্ত গম্ভীর আলোচনা হচ্ছিল প্রপাদ আবির্ভাব প্রপাদ আবির্ভাব নিয়েছেন কোথায় না নীলাচল ক্ষেত্র পুরুষোধমে কেন কেন কি করে জানব কেন কারণ আছে যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু অন্তর্ধান করেছেন বিপ্রলিম্ব বিপ্রলম্ব লীলা যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু বিপ্ল বিপ্রলম্ব লীলায় বিভোর কাঁদে কাঁদে অঝরে পাগল হয়ে গেছিলেন সেই বিপ্লম্ব ক্ষেত্রে যখন যে স্থানেতে গৌরাঙ্গ অন্তর্ধান করলেন ঠিক সেইখান থেকে পৌপাদ আবির্ভাব হল বোঝা গেল কী বললাম অর্থাৎ গৌরাঙ্গ আবির্ভাব হলেন নবদ্বীপে নবদ্বীপে আবির্ভাব অনেক কিছু তিনি প্রকাশ করলেন করে জগতের মঙ্গলের জন্য শেষে তিনি সন্ন্যাস নিয়ে নবদ্বীপ ধামকে ত্যাগ করে চলে গেলেন নীলাচল বোঝা গেল তিনি চলে গেলেন নীলাচল আর ওই নীলাচল ক্ষেত্রে গৌরাঙ্গ বিপ্রলম্ব ভাবের যে চরম প্রেমের যে আদর্শ গোপী প্রেম সেটা দর্শন করিয়ে অন্তর্ধান করলেন আর ওইখান থেকেই ওই সম্পত্তিটাকে নিয়ে মাপ ওই সম্পত্তিকে নিয়ে কে আবির্ভাব হল প্রৌপাদ আবির্ভাব হলো কোথায় প্রপাত আবির্ভাব হলেন পুরুষোত্তম ক্ষেত্রে তাহলে পুরুষোত্তম ক্ষেত্রে পুরুষ পুরুষোত্তম ক্ষেত্রে পৌপাদ আবির্ভাব হলেন হলেন কী পৌপাদ যে আবির্ভাব হলেন যে পুরুষোত্তম ক্ষেত্রে আবির্ভাব হবেন বা হয়েছেন তার প্রমাণ কি তার প্রমাণ আমাদের শ্রীমৎ ভাগবতী মহাপুরাণে বা এই পদ্মপুরাণে আছে ঝুৎকালে পুরুষোত্তমাত কলিকালে পুরুষোত্তম ক্ষেত্র থেকে কলিকালে পুরুষ পুরুষোত্তম ক্ষেত্র থেকে আশ্চর্য এই প্রেম রাশি গৌরাঙ্গের যে সম্পত্তি এটা বিতরণ করবার জন্য মহাপুরুষ আবির্ভাব এটা পদ্মপুরাণে বলা রয়েছে আগেই ব্যাসদেব লিখে দিয়েছেন পুরুষত্ব মাত সেখান থেকে এই গৌরাঙ্গের প্রেম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এই গৌরাঙ্গ কি করলেন ওখানে অন্তর্ধান করলেন বিপ্রলম্ব ক্ষেত্রের চরম জায়গা যেখানে ভক্তিমোহন ঠাকুর বলছেন এই পুরুষোত্তম ধাম নীলাচল ক্ষেত্র সবচেয়ে সবচেয়ে চরম আমাদের বিপ্লম্ব ক্ষেত্র কেউ কেউ মনে করতে পারেন বৃন্দাবন ভক্তিমন্ত্রী বলছে না বৃন্দাবন তো ক্ষেত্র বটেই কিন্তু বিপ্লম্ব ক্ষেত্র পুরীতে নীলাচল নীলাচলে বৃন্দাবনেতে এটা বিপ্লম্ব ক্ষেত্র বটে কেন কৃষ্ণ চলে গেছে কিন্তু নীলাচল ক্ষেত্রে গৌরাঙ্গ যে যে অবস্থাগুলো দেখিয়েছেন যে ভাবগুলো সেটা বলছেন কোনোদিন দিন স্বাস্থ্যে কোনো দিন ছিল না স্বাস্থ্যকররা বলছেন গৌরাঙ্গ যে ভাবগুলো দেখিয়েছেন নীলাচলে এটা কোনো জায়গায় ছিল না আশ্চর্য এই চরম বিপ্লম্ব ক্ষেত্র এই চরম বিপ্লম্ব ক্ষেত্র যেখানে তিনি তার লীলাকে সম্বরণ করলেন ঠিক সেখান থেকে সেই সম্পত্তিগুলো নিয়ে গৌরাঙ্গ গৌরাঙ্গের সেই সম্পত্তি নিয়ে কি করলেন এই প্রহপাত কি করলেন চলে এলেন মায়াপুরেতে ভক্তিমণ্ড ঠাকুর তো পাঠিয়ে দিলেন চু চলে যাও শতকরি নামযোগ্য কর বোজবর্তন যেটাকে চৈতন্যমার বলছো চন্দ্রশেখর আচার্য ভবন এটা বোঝবর্তন চারিদিকে জঙ্গল এই বোজবর্তনে ভক্তিম ঠাকুর আদেশে তিনি তার জপা মালাটা নিয়ে চলেন কেন ওখানে কথা বলার জন্য তাকে পিট পেটাবে লোকে বহুপাত সত্য কথা বলেছিলেন বলে ওখানকে যে সহজিয়া যেন মারবে তাকে ভক্তিম ঠাকুর বলে এসে ঝামেলা দরকার নেই তুমি চলে যাও এরা মূর্খ বুঝবে না তুমি গিয়ে শতকোটি নাম শুরু করো যজ্ঞ সেই শত নাম যোগ্য করতে গিয়ে শত নাম যেখানে যোগ্য করছিলেন সেইখানে পঞ্চতত্ত্ব এবং গুরুবর্গ আবির্ভাব বলেন পঞ্চতত্ত্ব এবং গুরুবর্গ আবির্বা হলেন হয়ে বলছেন সরস্বতী তুমি কি করছো প্রচারে যাও প্রচার করতে হবে তিনি বলছেন আমি প্রচার কি করে করবো আমার তো লোক নেই অর্থ বললেই কিছুই নেই হ্যাঁ প্রচারটা আমি কী করু করু ওরা বলছেন যে তোমার পেছনে সব পাঠিয়ে দিচ্ছি আমরা কোনো চিন্তা নেই তোমার পেছনে আমরা সব পাঠিয়ে দিই লোক বল কত লাগবে সব পাঠিয়ে দেবো যাও তুমি প্রচার করো তাহলে গৌরাঙ্গের যে পার্ষদগণ তারাই কিন্তু আমাদের রূপে এসছেন অবশ্য সবার কথা বলছি না যারা অধপতিত হয়েছেন অপসিদ্ধান্ত তাদের কথা আমি বলছি না তারা হতে পারে যারা বাস্তবিক নিত্য জগতের যারা যেমন অনেকে অনেক প্রশ্ন করেন এখানে উত্তর দেওয়ার সময় নাই অনেকে প্রশ্ন করছেন প্রভুপাতকে গৌরাঙ্গের সময়েতে অ্যাট দ্য টাইম অফ গৌরাঙ্গ ওয়াজ ওয়াস দেয়ার এনিস এন অ ডিভোটি যে এমন কোনো ভক্ত কি ছিল যে সিদ্ধ ভক্ত প্রপাতকে জিজ্ঞাসা করছেন এগুলো প্রসঙ্গে এখানে নয় তথাপি গৌরাঙ্গের আবির্ভাব তিথি আসছে তখন আলোচনা বলতে না থাকার কোনো কারণ নেই প্রপাতকে বলছেন আচ্ছা সাধন সিদ্ধ কোনো কেউ ছিলেন গৌরাঙ্গের সঙ্গে না থাকার কারণ কি আছে থাকতেই পারে যেন সার্বভৌম ভট্টাচার্য তিনি হচ্ছেন বৃহস্পতি ছিলেন বৃহস্পতি তারপরে গোপীনাথ আচার্য ব্রহ্মা ছিলেন মানে যেটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের ভগবান যখন ব্রহ্মা হন ওই ব্রহ্মা নয় যখন জীব ব্রহ্মা হন সেই ব্রহ্মা যাই হোক এসব কথা প্রসঙ্গ আসে না তাহলে গৌরাঙ্গকে গৌরাঙ্গকে সেবা করবার জন্য গৌরাঙ্গকে কি সেবা করবেন বাণী আচ্ছা সেই কারণেই বলছি প্রপাদের এক্ষুনি একটু আগে আপনারা সব সংকীর্তন করলেন প্রপাদের অষ্টকম করলেন কিনা দ্বাদশকম করলেন তো ওখানে একটা শ্লোক দেখেছেন কি বলেছেন কৃপয়া হরি কীর্তন মূর্তি ধরম ধরণী ভরহারক গৌর জনম জনক বসলসিগুদ্ধ পদম প্রণমামিষদ প্রভুপাদ পদম করেছিলেন কি একটু আগে আচ্ছা তাহলে এখানে কি প্রমাণ পেলেন এখানে শিল সিদ্ধেব গোস্বামী মহারাজ যিনি প্রভুপাদের বাণী স্বরূপটাকে দর্শন করেছেন আমরা যতক্ষণ গুরুদেবের বাণী স্বরূপ দর্শন করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের রক্ত মাংসের ধরন রক্ত দর্শন হবে গুরুদেব একটু লম্বা ছিলেন ফর্সা ছিলেন একটু মোটা ছিলেন এই সব এগুলোকে দর্শন বলে না গুরু গুরুদর্শন হয়েছিলো কুরেশে কুরেশ রামানুজাচার্যকে দর্শন করেছিলেন তাই জন্য ফর রামানুচার্য হি ওয়াজ রেডি টু স্যাক্রিফাইস ইজ লাইফ বা উই আর নট রেডি টু স্যাক্রিফাইস আমরা আমাদের জীবনের পায়ের পাতাটা ভেজাবো না আমরা মাছ ধরবো কিন্তু গায়ে যেন জল না লাগে এইটা হচ্ছে আমাদের চরিত্র বুঝে গেল আমরা গৌরা আমরা এই গৌরী মঠের জন্য গৌরী সঙ্গে কিচ্ছু করবো না খালি টাকা রোজগার করবো মঠের ঐশ্বর্য বাড়াবো হ্যাঁ মরুকে চুলে যা আমার কি আমার মঠটা বাইলে আমার সব এই জন্য কতগুল কত যে কত শয়ে শয়ে আর্টিকেল লেখা হচ্ছে কিন্তু কোন লোকের কোন কমন সেন্স পর্যন্ত নেই সোসাইটি কনসিয়াসনেস এবং সম্প্রদায়িক কনসিয়াসনেস যখনই আমার মঠের সোসাইটির ব্যাপারে খালি চিন্তা করব তাহলে সম্প্রদায়ের যে ঘাটে যাক সম্প্রদায় কিন্তু এই গাধা বুঝতে পারছে না এই গাধাটা বুঝতে পারছে না যে সম্প্রদায়টাকে উপেক্ষা করার তো সম্প্রদায় সব গেল আর তো কিছু বাঁচবে না তো কী নিয়ে বাঁচব তা আমাদের যে ভবিষ্যৎ যারা আসছেন বাচ্চাগুলো রয়েছে তারা কী নিয়ে বড় হবে তারা বাঁচবে কী নিয়ে যদি সম্প্রদায়টাকেই তুমি চলে যাও মঠের জন্য বা তোমার সোসাইটির জন্য এটা তো এটা তো অত্যন্ত ঘিন্ন কথা হলো এটা তো ভালো হলো না কেন সম্প্রদায়ের জন্য আমাদের সবাইকে প্রাণ দিতে হবে এই কথা বহুবার জানিয়েছেন এই কথাটা প্রপাত জানিয়েছেন তো কিন্তু আমরা কেউ দব না আমরা সব বড় বৈষ্ণব হব কিছু না বললে বড় বৈষ্ণব বলবে লোকে আরে উনি কিছু বলেন না জানেন খুব বড় বৈষ্ণব কিন্তু প্রহুপাত বলছে বলাটাই হচ্ছে সাধুত্ব ভক্তিম ঠাকুর প্রহপাত হাজারো হাজারো লেখা সেখানে বলছেন সেখানে পহুপাত এই কথাও জানিয়েছেন চৈতন্যু শিবা সঙ্গনে যে সংকীর্তন যজ্ঞাগ্নির প্রজ্বলন করেছিলেন তাতে প্রত্যেক স্বরূপাশ্রিত গৌরীয় ভক্ত নিজের প্রাণ বিসর্জন দেওয়ার জন্য যদি তৈরি না থাকেন তারা সাধুই নয় তাদেরকে গৌরীর সাথে বলা যাবে না প্রত্যেক স্বরোপারসেত গৌরীয় ভক্ত মাত্রই যে কোনো রকমের সিদ্ধান্ত বিচারের গলত সে যেই বলুক সে আমার বাবাও যদি বলে কো উল্টো সিদ্ধান্ত ভক্তিমণ্ডের সিদ্ধান্ত বিরোধ এগুলোকে স্থাপন করতে হবে অবশ্য মুখে বিনা আচরণ তোমার কোনো অধিকার নাই তাহলে আমি যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সেটার পরে যে শ্লোক উচ্চারণ করলাম সেটাতে কি বলছেন সেটাতে বলা হচ্ছে কি পয়া হরি কীর্তন মূর্তিধরম অর্থাৎ হরি কীর্তন হয় ওয়েন টুক দ্য ফর্ম অফ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ভৌপা যখন হরি কীর্তন হরিকথা যখন হরিকীর্তন হরিকথা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর পৌপাদের স্বরূপ ধারণ করে জগতে অবতীর্ণ হলেন আমি এতটাই গাধা আমি চিনতে পারলাম না তাকে আমি তাহলে আমার মতোই কোনো একটা মানুষ হয়েছে না এই জন্য রক্ত মাংসের মানুষ আমি জানতে পারলাম না সেই সেই পৌপাত যে এসছেন হরিকীর্তনের মুক্তি মূর্তি ধারণ করে তার পুরো সর্বাঙ্গ শরীর প্রত্যেকটা বিন্দু বিন্দু যা আছে সমস্ত টাইপ প্রত্যেকটা রোমকূপ থেকে হরিকথা বেরোচ্ছে এ হলো সাধুর লক্ষণ জেনে রাখো সাধুকে যদি চিনতে দেওয়া আসল সাধু তার প্রত্যেকটা রোমকূপ থেকে হরিকথা বেরোয় মুখ থেকে নয় মুখস্থ করা কথা নয় যেমন হনুমানজি মহারাজ তাকে যদি দেখো এখনও তিনি আছেন কি পুরুষ বর্ষে তিনি রাম নাম জপ করছেন এরকমভাবে সর্বক্ষণ গান করছে প্রত্যেকটা রোমকূপ খাড়া হয়ে রয়েছে রাম রাম প্রত্যেকটা রমকূপ থেকে রাম বেরোচ্ছি জয় রাম শ্রীরাম জয় জয় রাম জয় রাম শ্রীরাম জয় সব সময় জপ করছে প্রত্যেকটা রমকূপ খারাপ হয়ে রয়েছে তার থেকে রাম নাম বেরোচ্ছে ভগবান আর আমাদের এ পোড়ামুখে হরিনামও বেরোয় না কিছুই না আমরা বিষয় নিয়ে ব্যস্ত আমরা বিষয় নিয়ে ব্যস্ত এ এর থেকে লজ্জার আর কিছু থাকতে পারে না হেল বলছেন কৃপয়া হরি কীর্তন ধরম ধর নিভর হারক গৌরজনম গৌরাঙ্গের নিজজন তিনি পৃথিবীর ভারকে হরণ করার জন্য গৌরাঙ্গের কথা গৌরাঙ্গের কৃপা জগতে বিতরণ করে তাদেরকে বাঁচাবার জন্য পতিত পতিতগুলোকে উদ্ধার করার জন্য তিনি এসেছিলেন এছে বড় কিছু আর হতে পারে না এত বড় সুবিধে পাওয়ার পর যখন আমরা প্রভুপাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলাম এগুলো উৎসব নয় এগুলো উৎসব নয় এগুলোকে উৎসব বলে না যেগুলো হচ্ছে এগুলো উৎসব নয় এগুলো বিশ্বাসঘাতকতা এগুলোকে বিশ্বাসঘাতকতা উৎসব নয় আমি সত্যি কথা বুঝি আমি তুলসী ছুয়ে বলতে পারি এগুলো বিশ্বাসঘাতকতা উৎসব নয় এগুলোকে উৎসব বলে না উৎসব জানিই না লোকে উৎসব কাকে বলে দেখেই নি ওরকম আমরা গুরুবর্গের সময় গুরুদেবের সময় তখন দেখি উৎসব কাকে বলে কিঞ্চিত উপলব্ধি করেছিলাম ভগবানের ইচ্ছায় তাই বেঁচে গিয়ে এখনও পর্যন্ত চেষ্টা করছি মায়ার সঙ্গে লড়াই করে কীভাবে বাঁচা যায় তাহলে দেখা গেল প্রভুপাত বাণী স্বরূপ অর্থাৎ গুরু বৈষ্ণব ভগবান এদের বাণী স্বরূপটা বোঝা গেল না আরে গৌরাঙ্গ মহাপ্রভুকে কে চিন্ত মশাই গৌরাঙ্গ মাহাপ কে চিনত যদি তার বাণী স্বরূপটা না থাকতো কথাটা বোঝা গেলো না খুব কম বুদ্ধি লোকগুলোর আমি যদি একটা গৌরাঙ্গের সুন্দর বিগ্রহ আফ্রিকার একটা টিউনিশিয়া আমি চলে গেলাম কি ওখানে একটা বিগ্রহগুলো ডেকে এলাম আদিবাসীদের সামনে বলে কোথা থেকে কী এলো রে বাবা একটা ট্রাইবাল তাদের সামনে গিয়ে ওরা করে ভেঙে দেবে হ্যাঁ ধুক করে ধাক্কা আমি ফেলে দেবে কারণ ওদের গৌরাঙ্গের বিগ্রহের সঙ্গে পরিচয় নেই কথাগুলো খুব কম বোঝে লোকে তাহলে গৌরাঙ্গের বাণীস্বরূপের সঙ্গে আমার গুরুদেব আমাকে পরিচয় করে দিয়েছিল বলে আজ আমি গৌরাঙ্গের চরণটা আঁকড়ে দেওয়ার চেষ্টা আর যদি গৌরাঙ্গের বাণী স্বরূপটা নাই জানতে পারতাম তাহলে গৌরাঙ্গের মূর্তিটা কি আমি ওই টিউনেশিয়ার আফ্রিকার ও আমিও ফেলে দিতাম ধর এটা কী এটা কোথা থেকে কী এলো একটা পুতুল নিয়ে চলে তালে তাহলে বাণীস্বরূপটা জানা অনেকেই দীক্ষা নেন হাজার হাজার ব্যক্তি দীক্ষা নেন কিন্তু কাউর গুরুদেবের স্বরূপ দর্শন হয় না বলে তাদের দীক্ষা কার্যকরী হয় না খুব দুঃখের সঙ্গে আমি জানাচ্ছি সত্যি কথা হজম করবার ক্ষমতা নাই এই কেশব কোশী বলছেন অকৈত্য জগতের এই নিঃসুর শক্ত কথা বলতে গেলে সব লোক সন্তুষ্ট হবে না কোনো লোকের আঘাত লাগবে কোনো লোকের আঘাত লাগবেই লাগবে এবং তারা তখন বলবে মশাই আমাদের নীতিশাস্ত্রে তো বলা আছে সত্যম ব্রিয়াদ প্রিয়ম ব্রিয়াদ ন কদাপি অপ্রিত অপ্রিয় সত্যম ব্রিয়াদ বলে সত্য বলবে প্রিয় বলবে কখনো অপ্রিয় সত্য বলবে না বলে রেখে দিন মশাই এই কথাটাকে আমরা লাথি মেরে ফেলে দেবো কেন আমাদের প্রাকা তো বলেনি প্র এটা তো জগতের কথা পিতা ধর্ম পিতা স্বর্গ হ্যাঁ স্বর্গাদী অনেক কিছু বলে জননী জন্ম ভূমিষ্ স্বর্গাধবি অনেক কথাই বলেছি কি সেই কথাগুলোর মর্ম মর্ম কেউ অনুভব করে আমি কি তাহলে পিতার জন্য দিয়ে দিইছি বল গৌরাঙ্গের জন্য দেওয়ার দরকার নেই পিতা ধর্ম পিতা স্বর্গ বলেছে হ্যাঁ দিয়ে দিই কী আছে বলেছে তো বেদাতেই বল বেদেতে অনেক কিছু বলেছে তুমি কী বুঝবে মশাই তোমার কত দূর বুদ্ধি যেতে পারে তো অনেক কিছু বলেছে জননী জন্মভূমি স্বর্গ গরিয়সি বলছে তা আমি জন্মভূমি কথাটা বোঝে না গৌরাঙ্গের সেবা করলে পরে জননী জন্মভূমি সেবা হয়ে যায় জননী মাতৃজেবীর সেবা হয়ে যায় পিতা সব পুরো পুরো জগতের সবার সেবা প্রেরণানাম সর্বজাগতম আমি গৌরাঙ্গের চরণের সেবা করলে নিত্যানন্দ সেবা করলে সমগ্র জগতের সেবা হয়ে যাবে আমার আর ব্যক্তিগতভাবে আপনার পায়ে তেল মাখাতে হবে না আমার মা দরকার পড়বে না এমনি হয়ে যায় কারণ এটা ভাগবতে আছে আগে থেকেই বলা যথা তরণ মল তিপ্পন্তি নেপ্পী তৎকন্ধুজাখা প্রাণোপহারস্য যথেন্দ্রিয়াণাম তথৈব সর্ব অর্নম অচ্যুতে যা অচ্যুতের সেবা করলে পরে সমস্ত অনন্ত জগতের সেবা হয়ে যায় ভগবান 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 কি ধর্ম মূলম হি বিষ্ণু ওর ভগবানকে ভুবনদ্রুম বলা যায় আর গীতাতে বলা আছে কি ঊর্ধ্ব মূলম অধ শাখাম যার মূলটা উপরে ভগ এই সৃষ্টির মূল ওপরে অধ শাখা শাখা পোশাখা কাজেই এগুলো নিয়ে মাথা গামাতে নিষেধ করেছেন প্রপাত প্রপাদের কথা ঠিক বিপরীত অর্থাৎ আমার বক্তব্য হল পৌপাদের যত বক্তব্য পৌপাদের যত বক্তব্য পৌপাদের যত বক্তব্য সেগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইভলিউশন ইন দ্য ওয়ার্ল্ড এই জগতে একটা এত বড় একটা ইভলিউশন হতে পারে না পৌপাদের পৌপাদের প্রত্যেকটা কথা ভালো করে বোঝো পৌপাদের প্রত্যেকটা কথা প্রত্যেকটা সিদ্ধান্ত প্রত্যেকটা বিচার ইটস ওয়ান কাইন্ড অফ বিগ ইভলিউশন একটা বিগ ইভলিউশন দ্য ওয়ার্ল্ড এ কোনোদিন স্বপ্নে ভাবতে পারেনি যতদিন বহুপাত আবির্ভাব হননি যত যতদিন বহুপাত এই জগতে আমাদের এই কথাগুলো জানাননি ততদিন পর্যন্ত এত বড় সত্যি কথাগুলো আমরা জানতে পারি যদি বলেন রামানুচার্য মাধ্যায় বলেন হ্যাঁ এরা বলেছেন এরা বলেছেন সবাই সত্যি কথা বলে কিন্তু প্রহুপাত যে কথাগুলো বলেছেন পুরো অপারেশন করে ডিসেকশন ইটস কল ডিসেকশন ডিসেকশন অফ বডি প্রত্যেকটা ডিসিকশন করে করে দেখিয়েছেন কেন তিনি রাধারানীর না তিনি তো নয়নমণি মঞ্জুরি এই জন্য রাধারানী সেবার বৈশিষ্ট্যটা তিনি ছাড়া রামানুচার্য তো রাধারানীর না মাতাচার্য এরা তো বায়ুর অবতার লক্ষণের অবস্থা সবই ঠিক সব বলেছেন কিন্তু যে সিদ্ধান্তকে যেভাবে বলেছেন এভাবে তারা অতটা বলবার বলেননি তারা বলেননি হয়তো পরিস্থিতি ছিল না তারা বলতে পারেন না এই বলে আবার এও হতে পারে রাধারানীরগণ পৌপা এই জন্য এত সূক্ষ্ম ব্যাখ্যাগুলো এত সূক্ষ্ম ব্যাখ্যাগুলো করেছেন সমস্ত তাহলে বাণীস্বরূপ মানে কি তাহলে আজকে কি আমরা কি সরস্বতী পুজো করছি হ্যাঁ আজকেই আমাদের সরস্বতী পুজো বলেন কি সব উল্টো পাল্টা কথা সরস্বতী পুজো তো পনেরো দিন আগে হয়ে গেল মশাই শুক্লা পক্ষে সরস্বতী পুজো হলো না তা আপনি বলছেন আজকে সত্য আমি ঠিকই বলছি আমি ভুল বলছি না আমি সঠিক কথা বলছি আপনারা ভুল কথা বলছি আমি প্রমাণ করে দেব কারণ পনেরো দিন আগে যে সরস্বতী পূজা হয়েছিল এটা আপনারা করেছিলেন কি জড়ো সরস্বতীর পূজা অর্থাৎ এই পঞ্চমী শুক্ল পঞ্চমীতে আপনার জগতের যে সরস্বতী যেটাকে বলা হয় দুষ্টা সরস্বতী এর পূজা করেছেন যেটা আমাদেরকে গাধা বানিয়ে দেয় গাধা বানিয়ে দেয় না ঠাকুর বলছেন জড়বিদ্যা যত মায়ার বৈভব হ্যাঁ তোমার ভজনে বাঁধা অনিত্য সংসারে মহজন্মিয়া জিজ্ঞ করায় গাধা তা আমরা কি গাধা হব আমরা সরস্বতীর পূজা করব দুষ্টা সরস্বতী আমাদের জ্ঞান দেবে এবং গাধা বানিয়ে দেবে ভক্তি তো দেবে না অবশ্যই এর মধ্যে একটা লুক্কায়িত কথা আছে সেটা হচ্ছে বৈষ্ণবগণ এটা জগন্নাথ দাস বাবাজি মহারাজের কথাতে গোপনভাবে জানেন এটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া সরস্বতী জন কিন্তু সেটাও প্রকাশ্যে কেউ জানে না বিষ্ণুবিয়াদেবী যে সরস্বতীও বলছি কেন তিনি ভজন করেছেন সবই করেছেন কিন্তু আমাদের যে সরস্বতীর মতো এই সিদ্ধান্ত কথা তো আলোচনা করেন তিনি নামাচার্য আমাদের যে আমাদের যেমন আমাদের যেমন হরিদাস ঠাকুর নামাচার্য ছিলেন দেবীও নামাচার্য ছিলেন কেউ জানে না তবে নামাচার্য টাইটেলটা উই আর গোয়িং টু রিজার্ভ অনলি ফর হরিদাস ঠাকুর অ্যাকচুয়াল সিদ্ধান্ত বিচার ইজ দ্যাট উইদাউট বিং নামাচার্য নোবারিখেন অ্যাক্ট আচার্য নামাচার্য না হয়ে কেউ কোনোদিন দিন আচার্যের কাজ করতে পারে না পারবে না যদি করে সে হচ্ছে ধোকাবাজ অর্থাৎ প্রত্যেক আচার্যকেই নামাচার্য হতেই হবে এর অ্যাস টু বি দেয়ার প্রত্যেক আচার্যকে নামাচার্য আগে হতে হবে নামের আনন্দ অনুভব তারপরে সে প্রচার করবে তার আগে যেন না যায় হ্যাঁ জগৎ সবনাশ করবে নিজের সব্যনাশ বোঝা গেল কথাটা তাহলে যদিও বিষ্ণুবিহাদেবী অপ্রাকৃত আমরা ভানি তথাপি তিনি তো বাণীর বিশেষভাবে প্রচার করেন নাই তিনি বিশেষ কিছু কথাই বলতেন না মৌন থাকতেন তার কোনো বিশেষ কথা আমরা জানতে পারি না কিন্তু এই যে এই যে আমাদের শুক্ল পঞ্চমী শুক্ল মানে শুক্ল পঞ্চমী মানে শুক্লপক্ষের পঞ্চমী এটাতে আমরা সরস্বতী পুজো করেছিলাম গাদা হওয়ার জন্য বড় বড় গাদা হব উকিল ব্যারিস্টার ডাক্তার বড় বড় গাদা হব এই জন্য করেছিলাম আর আজকে যে সরস্বতী পূজা আজকে সরস আজকে বাস্তব সরস্বতী পূজা আজকে সত্যিকারের সরস্বতী পূজা আমাদের গৌরীগণের পক্ষে সারস্বত গৌরীগণের পক্ষে সত্যিই আজকে সরস্বতী আর তাহলে এই সরস্বতী কৃষ্ণপক্ষের পঞ্চমীতে কৃষ্ণপক্ষের পঞ্চমীতে তিনি আবির্ভাব হয়েছেন বলো তাহলে তো শুক্লপক্ষ হলে ভালো হতো কৃষ্ণপক্ষ হলে কেন কৃষ্ণপক্ষ তো ভালো না কে বললো কৃষ্ণপক্ষ ভালো না কে বলছে এখানে শুক্লপক্ষ ভালো কৃষ্ণপক্ষ ভালো আমার পক্ষে কৃষ্ণপক্ষ ভালো আমি তো চোর চোরের পক্ষে কৃষ্ণপক্ষ ভালো চোরের পক্ষে কৃষ্ণপক্ষ ভালো তো কৃষ্ণপক্ষ ভালো কথাটা অনেক গভীর চিন্তার বিষয় দুটো কথা আছে একটা হচ্ছে কৃষ্ণপক্ষ কৃষ্ণপক্ষ আচ্ছা কৃষ্ণ যদি বলা হয় কৃষ্ণ মানে কি কালো বা অন্ধকার তাই তো তাহলে কৃষ্ণের বিপরীত শব্দটা কি হবে কৃষ্ণের বিপরীত শব্দটা কি হবে অকৃষ্ণ কেউ মনে রাখতে পারে না তবে এইটুকু বুদ্ধি নিয়ে বলে বর্ণম তৃষাও কৃষ্ণম সাঙ্গ পাঙ্গ অস্ত পারসদম এটা বলা রয়েছে ভগত অকৃষ্ণম যিনি যিনি কৃষ্ণ যিনি কৃষ্ণ তিনি এসছেন কিন্তু গায়ের রংটা কি অকৃষ্ণ তিনি কৃষ্ণ কি কৃষ্ণ গৌরাঙ্গ কিন্তু কৃষ্ণ কিন্তু গায়ের রংটাকে বদলে নিয়েছেন অকৃষ্ণ মানে অকৃষ্ণ মানে সোনার পর সাদা তাহলে কৃষ্ণ আর অকৃষ্ণ মানে দুটো শব্দ আছে তাহলে কৃষ্ণ আর অকৃষ্ণ দুটো শব্দের মধ্যে তোমাদের যদি চয়েস করতে বলা হয় কোন শব্দটা চয়েস করবে কৃষ্ণ নেবে না অকৃষ্ণ নেবে কিন্তু ভাগবতের ব্যাখ্যাতে যে অকৃষ্ণ বলা আছে সেটা কিন্তু ইন্ডাকটি ঘুরিয়ে ওইভাবে মানে করলে কিন্তু গৌরাঙ্গকে আগে চাই আমি কৃষ্ণকে পরে চাই আমি সেই মানেটা করছি না অর্থাৎ সাধারণ বিচারেতে কৃষ্ণ এবং অকৃষ্ণের মধ্যে আমি নিশ্চয়ই অকৃষ্ণকে বাদ দিয়ে দেবো কৃষ্ণকে নেব আর ভাগবতের বিচারে অকৃষ্ণ মানে হচ্ছে গৌরাঙ্গ সোনার বড় সেটা আলাদা অর্থ সেই অর্থে গেলে আমি গৌরাঙ্গকে আগে নেবো কৃষ্ণকে পরে নেবো সেইটা আসছি না তাহলে কৃষ্ণ আর অকৃষ্ণ এই দুটো শব্দের মধ্যে যে বিচার হয় অকৃষ্ণ মানে কৃষ্ণ নয় বস্তু নয় এরকম যদি মানেটা হয় কৃষ্ণ মানে কৃষ্ণ আর অকৃষ্ণ মানে কৃষ্ণ নয় তিনি তাহলে কোনটা নেব কৃষ্ণ নেব আর আরেকটা বিচার হলো যে কৃষ্ণ পক্ষ কৃষ্ণ পক্ষেতে কৃষ্ণ লীলাটা ভালো হয় কৃষ্ণ কৃষ্ণের লীলাটা কৃষ্ণপক্ষেতে ভালো হয় কেন চোর তো দেখতে পাবে না কেউ অন্ধকার আর শ্রীমতী রাধারানী কী করে কালো কালো নীল কাপড় পরবেন অত্যন্ত গভীর নীলবর্ণ ডিপ কালারের পরে এবার তাদের ভালো হয় ভগবানের অপ্রাকৃত বিলাস এটা সুবিধে হয় এই জন্য এটা আবার আরা শুনলে অন্যভাবে নেবে আমি এই জন্য বলতে চাই না আর যারা তো নোংরাভাবে নেবে এটা তো নোংরা কথা নয় অর্থাৎ কৃষ্ণপক্ষ হলো কৃষ্ণের লীলার জন্য অত্যন্ত ভালো আলো সুবিধেজনক সুবিধা হয় তাহলে এই যে কৃষ্ণপক্ষ কৃষ্ণপক্ষের যে পঞ্চমীকে কেন্দ্র করে অপ্রাকৃত বাণী সরস্বতী রূপে যিনি অবতীর্ণ হলেন যার নাম হলো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী তিনি কিন্তু অত্যন্ত দৈন্য করে ভক্তি সিদ্ধান্ত লিখতেন না তিনি মনে করতেন আমি যদি ভক্তি সিদ্ধান্ত লিখি এটা স্পর্ধা ইটস কোয়ান ইটস ওয়ান কাইন্ড অফ অ্যাডাসিটি ইফ আই স্পিক সাইন ভক্তি সিদ্ধান্ত তিনি কখনোই লিখতেন না তিনি সবসময় চিঠিতে লিখতেন বা কোনো জায়গায় সিদ্ধান্ত সরস্বতী সত্যিই তিনি সরস্বতী তিনি যদি আজকে জগতে না অবতীর্ণ হতেন আর এই ধরনের শুদ্ধ বিচারগুলো আমাদের জগতে না দিতেন তাহলে অবশ্য এখনও তিনি এসে কী সুবিধেটা হলো সব তো কেউ তাকে মানলেন না মুখে মানাটা তো মানা নয় আমার মুখে মানাটা তো মানা নয় না আমি তার জন্য কি করতে পারি প্রাণটাকে দিতে পারি কি না মুখে মানাটা তো মানা না মৌখিকভাবে অনেকেই মানতে পারে এটা তো মানা বলে না তাহলেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তবে যেন তিনি লিখতেন সিদ্ধান্ত সরস্বতী অর্থাৎ ভক্তিজগতের যত সিদ্ধান্ত এই সিদ্ধান্তগুলো তার থেকে অর্থাৎ স্বরূপ গোসাই থেকে যে গুরু পরম্পরা ক্রমে এসছেন তারপরে এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী আবির্ভাব হয়েছেন তার মাধ্যমে আমাদের সারস্বত গৌরীয় সম্প্রদায় যে গম্ভীর বিচারগুলো আমরা পেয়েছি এ বিচার অত্যন্ত সুদুর্লভ এ বিচার অত্যন্ত সুদুর্লভ সরস্বতী ঠাকুর দুঃখ করে বলতেন সরস্বতী ঠাকুর অনেক সময় দুঃখ করে বলতেন যে জগতের লোক এই অকৈত্য জগতের সত্যি কথাগুলো গ্রহণ করছে না জেনে প্রবাদ বলতেন প্রায় যে এই জগতের লোক অপ্রাকৃত জগতের অকৈত্য সত্য কথাগুলো গ্রহণ করছে গ্রহণ করছে না জেনে আপনারা নিরাশ হবেন না সত্যের গ্রাহক অত্যন্ত অল্প জগতে যত লোক আছে তাদেরকে নিয়ে এসো তাদের কার ক্ষমতা আছে নৃসিংহদে চরণ শুয়ে বলবে আমি পরম সত্য বস্তুকে আর কিছু চাই না কেউ বলতে পারবে না সে সন্ন্যাস হোক আচার্য হোক তাদের মধ্যে ক্ষমতাই নেই যে শুয়ে বলবে আমি সত্যি কথা বলছি আমি ভগবানকে যারা কিছু চাই এ কথা বলার ক্ষমতাই নেই নৃসিংহ বলিতে গিয়ে চরণ শুয়ে বলবে বলতে পারবে না বলার ক্ষমতা নেই তারা জানে বললে বিপদ হয়ে যাবে ওই জন্য প্রপাত বলতেন যে জগতের বেশিরভাগ ব্যক্তি জগতের বেশিরভাগ ব্যক্তি এই অকৈত্যব্য জগতের অকৈত্যব্য সত্য কথা অপ্রাকৃত জগতের অকৈত্যব সত্য কথা গ্রহণ করছে না জেনে আপনারা যেন ভেঙে পড়বেন না আপনারা পরম উৎসাহের সঙ্গে রূপ রঘুনাথের কথা বলুন এই জগতের কোনো না কোনো ব্যক্তি থাকতে পারে যে সত্যিকারের ভগবানকে চাইছেন সবাই তো আর কপট হতে পারে না কেউ না কেউ ভগবানকে চাইতে পারে তাহলে তার জন্যই আমার এই হরিকথা আমি জানি কেউ গ্রহণ করবে না এসব কথা গ্রহণ করার ক্ষমতা কাউর নাই তথাপি বলতে হবে যদি কেউ গ্রহণ করে করে তার মঙ্গল হয় অকৈতব্য জগতের অর্থাৎ অপ্রাকৃত জগতের অকৈতব্য সত্য কথা বলতে গিয়ে পৌপাত বলছেন আমি আপনাদেরকে অনেক উদ্বেগ দিয়েছি আমি আপনাদেরকে অনেক উদ্বেগ দিয়েছি আমি অপ্রাকৃতিক জগতের অকৈত্যব সত্য কথা বলতে গিয়ে আপনাদের অনেককে আপনাদেরকে আমি উদ্বেগ দিয়েছি কিন্তু জেনে রাখবেন আপনাদেরকে নিষ্কপটভাবে আপনাদেরকে নিষ্কপটভাবে হরিভজনে নিয়োজিত করবার জন্য আপনাদেরকে 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 অকৈত্যবভাবে ভজনে নিয়োজিত করবার জন্য আমি এইসব কথাগুলো বলতে বাধ্য হয়েছিলাম আপনারা কোনো না কোনো সময় বুঝতে পারবেন আর বাস্তবিক পক্ষে আমরা দেখি যখন গৌরাঙ্গের আদেশ হলো পঞ্চততে এসে বললেন তখন প্রচার আরম্ভ করলেন তাও আমাদের কুঞ্জদা কুঞ্জদা যদি না থাকতেন প্রপাত তো প্রচারে যেতেন না কুঞ্জদা জোর করে তাকে নিয়ে গেছেন আপনাকে যেতেই হবে আপনি কী জন্য এসেছেন এ পৃথিবীতে নিজে ভজন করে চলে যাবেন আপনাকে যেতেই হবে এই জন্য পিরাপিডিতে পীড়াপিড়িতে তিনি কলকাতায় যেতে বাধ্য হয়েছেন প্রচার করতে আর কুঞ্জদা তার নিজের সমস্ত মায়নার টাকা যতটা পেতেন সব প্রপাতের হাতে দিয়ে সংসারের খরচের কিছু নাই প্রপাত লুকিয়ে কিছু সংসারের টাকা পাঠিয়ে দিতেন নিজে রান্না করে সব কিছু করে প্রপাতকে প্রসাদ দিয়ে তবে তিনি অফিসে যেতেন বুঝে গেল তিনি অফিসে যেতেন এইরকম ধরনের ব্যাপার যাই হোক এখন প্রচারে বাধ্য হলেন তিনি প্রচার শুরু করলেন তারপর জানিয়েছিলেন যদি সত্যিকারের আমার জীবনে গৌরাঙ্গের বাণী প্রচারের ইচ্ছা থাকে অর্থাৎ আমি বাস্তবিক চৈতন্যবাণী প্রচারের জন্য বাস্তবিকভাবে আমি চৈতন্যবাণী প্রচারের জন্য যে কোনো লেভেলে যে কোনো অবস্থায় নেমে আসতে পারি এটা রাধা দাস্য কেউ বুঝতে পারল না এ কথাটা নোংরা কথা মনে হচ্ছে না অনেকে এটা শুনলো শুনবুলি নোংরা কথা অর্থাৎ আমি একটা ঘটনা বলব তাহলে বুঝতে পারবে কেন বললাম প্রপাত বলছেন ফর দ্য অ্যাকচুয়াল ফিশিং অফ চৈতন্যবাণী আই ক্যান কাম ডাউন টু এনি লেভেল আমি যে কোনো অবস্থায় নেবে আসতে পারি নিচু অবস্থায় চৈতন্যবাণীর বাস্তবিক প্রচারের জন্য এটাকে বলে রাধা দাস্য কেউ বুঝতে পারলো না অর্থাৎ এখানে নিজের কোনো স্বার্থ নাই গৌরাঙ্গের বাণীটাকে প্রচার করার জন্য আমাকে যে কোনোভাবে যে কোনো পরিস্থিতিতে যদি তোমরা বলো এই কাপড়টাকে এমনি ফেলে দিন বে কোট প্যান্ট পরুন পরে আপনি কাছে হরি হরিকথা বলুন আমি তাই করবো আমি কাপড়টাকে খুলে রাখবো কোট প্যান্ট পরব টাই পরবো গিয়ে ইংরেজিতে হরিকথা বলব চলে আসবো তাতে আমার সন্ন্যাসের মর্যাদা আরও বেশি থাকবে আমার সন্ন্যাসের মর্যাদা অনেক বেশি বেড়ে যাবে এগুলো সব পৌপাদের বিচার সাধারণ মানুষ বুঝবে না সাধারণ মানুষ সন্দেহ করবে এবার কি কথা কোনোদিন শুনিনি কোনোদিন শুনুনি কেন তার মানে পৌপাদকে কোনোদিন অনুসরণ করো নেই অনুকরণ অনু অনুসরণ দুটো আলাদা অনুকরণ আর অনুসরণ তো এক নয় অনুকরণ অনুসরণ তো এক এক বস্তু নয় না তাহলে শেখাতে বলছেন আমি চৈতন্যবাণীর প্রচারের জন্য যে কোনো অবস্থায় নেমে আসতে পারি এটাকে বলে রাধা দাস্য এটাকে বলে রাধা গোপন কথা এটা সমগ্র সবাই এটা বুঝতে পারবেন না এটা গম্ভীর বিষয় সেই জন্য প্রভুপাত চৈতন্যবাণী প্রচারের জন্য অনেক কিছু করেছিলেন যেগুলো সাধারণ লোকের চোখে অত্যন্ত খারাপ সাধারণ লোক এগুলো সব মানেগুলো বুঝতে পারেননি কেন তিনি এগুলো করছেন এগুলো করার কি প্রয়োজন আছে এগুলো করার কি প্রয়োজন থাকতে পারে এটা তারা বুঝতে পারেনি যাই হোক এখন দু একটা উদাহরণ দিলে এটা বোঝা যাবে যেমন ছিল বনবোষ্যী মহারাজ তাকে তিনি বিদেশে প্রচারে পাঠাবেন বিদেশে প্রচারে তিনি পাঠাবেন বিদেশে প্রচারে পাঠাবার জন্য তাকে কোট প্যান্ট বানিয়ে দিয়েছেন স্যুট কোট প্যান্ট টাই এবং তখনকার দিনে এত দামি জুতো ব্রিটিশে ব্রিটিশে যে সাহেবরা পরে এই ব্রিটিশের জুট তিনি জুতো এনে দিয়েছেন এনে মঠেতে এক ভক্তকে বলছেন এগুলো সব বনগোষ এগুলো সব বনমহারাজকে দিয়ে এসো দিয়ে এসে বনগোস বনমহারাজকে বলো এগুলো পরে যেন আমার সামনে আসে জুতো বুট কোট প্যান্ট টাই পরে আমার কাছে যেন আসে এই কথা বলছেন এগুলো পরে আমার কাছে আসো বনগোষ্ঠী মহারাজকে গিয়ে বলেছে এগুলো পাঠিয়ে দিয়ে তুই তো দিয়ে লজ্জায় মরে যায় কিছুতেই পড়বেন না আবার প্রপাত আদেশ পাঠালেন আদেশ পাঠালেন যে ওনাকে গিয়ে বলুন যে আমি বলেছি অনুরোধ করেছি এগুলো পড়ে যেন আমার কাছে আসে এটা তা বারবার বলছেন আর তিনি কোট প্যান্ট টাই শ্যুট এগুলো সব পরে যখন প্রপাদের কাছে এলেন প্রপাত তখন হেসে বলছেন প্রপাদের হেসে আঙুল নেড়ে বলছেন আজকে আপনার সন্ন্যাস সার্থক হলো হ্যাঁ আমার সন্ন্যাস সার্থক হলো হ্যাঁ আজকে আপনি সন্ন্যাসকেও সন্ন্যাস করেছেন ইউ হ্যার গোয়েন টু রিনাউন্স ইউর রিনাউন্সিয়েশন আপনি আপনার সন্ন্যাসটাকেও আজকে ত্যাগ করেছেন ছুঁড়ে ফেলে দিয়েছেন গৌরাঙ্গের সেবার জন্য আজকে আপনি ত্যাগটাকেও ত্যাগ করেছেন গৌরাঙ্গের সেবার জন্য আপনি করেছেন এটা এত বড়ো ত্যাগ আপনার আজকে আজকেই আপনার বৈরাগ্য সিদ্ধি হলো তা সাধারণ লোক এভাবে এগুলো কত মানে কেউ উপলব্ধি করতে পারে না সাধারণ ক্ষমতা নেই কাজেই প্রহুপাত যে কে ছিলেন এটা অনুভব করলেই আমাদের গুরুবরু কেঁদে ফেলতেন প্রপাদের একটা শব্দ উচ্চারণ করলে কেঁদে ফেলতেন তিনি বলতে পারতেন না প্রহুপাত নাম উচ্চারণ করতে পারতেন না এরকম ধরনের অবস্থা ছিল যে কে ছিলেন প্রহুপাত আমরা বলে ব্যাখ্যা করতে পারব না তিনি কে ছিলেন তার আলৌকিক সমস্ত ক্রিয়াকর্ম এগুলো বলতে আরম্ভ করলে কোনো শেষ হবে না আমি কতগুলো সিদ্ধান্ত বিচারি আলোচনা ভালো মনে করি কেন এই ঢাকার ঝুলনবাড়িতে ঝুলন ঝুলনবাড়ি ঢাকা তিনি একমাস কাল বাপ এক এক মাস কাল বাপি সমানে জন্মাদর্শ শ্লোকের ব্যাখ্যা করেছিলেন জন্মাদর্শ শ্লোকের তিনি ব্যাখ্যা করেছিলেন সমানে ব্যাখ্যা করেছিলেন এক এক কাল বাপি কিন্তু নাম চলছে নামবন্ধনে নাম এদিকে চলছে এদিকে ব্যাখ্যা করে যাচ্ছে গুরুপার্থ বলতেন নিজে চোখে দেখা বাবা আমি সুন্দরানন্দ বাবু সব সবাই মিলে রয়েছেন তিনজন না চারজন প্রপা চৈতন্য মারের লনেতে পাইচারি করছেন আর হরিনাম করছেন আর চারজন আমরা ডায়েরি এবং পেন নিয়ে বসে রয়েছি চারজন কি চার রকম বিষয় মানে বলছি আমি তো আমার স্বর্গের দেবতারাও বলতে পারবে না চা একদিকে তিনি নাম করছেন আরেকদিকে তিনি একজনকে গৌরীর আর্টিকেল গৌরীয় পত্রিকায় বেরোবে আর্টিকেল বলছেন একজনকে সজ্জন শ্রেণী বেরবে বেরোবে বলছেন একজনকে একটা গ্রন্থের এ করছেন ইন্ট্রোডাকশান দিচ্ছেন একজন হারমোনিস্ট আপনার কতদিন লেখা হয়েছে আচ্ছা লিখুন আবার পাইছরি করে আপনার কতদূর হলো লিখুন কোনো মানুষে পারে কোনো পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত বহু গুরুভাব যে আমি কিন্তু স্বপ্নে ভাবতে পারি কী করে একটা মানুষের উনি তো মানুষ নয় ঠিক আছে উনি তো অপ্রাকৃত জগতের কিন্তু সবচেয়ে বড় দুঃখের কথা হলো এই মহাপুরুষের বাণী যেখানে যেখানে হয়েছে সেখানেই লোকে বিদ্রোহ করেছে প্রথম যখন তিনি লোকাল ট্রেনে করে রাজা মনিন্দুচন্দের ইচ্ছাতে অনুরোধে গেছিলেন সেখানে বহরমপুরে মাজার সেখানে গেছিলেন সেখানে যে হরিকথাগুলো তাকে বলবার জন্য নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু তাকে বলতে দেওয়া হয়নি তাকে বলতে দেওয়া হয়নি তাকে সবার মধ্যে তিনি বসেছেন তাকে এই সহজিয়া বদমাইশগুলো তাকে পাঁচ মিনিট না কত মিনিট টাইম দিয়েছেন পাঁচ মিনিট তারপরে পাঁচ মিনিট বলুন পাঁচ মিনিটের মধ্যে উনি ব্রহ্মাণ্ড ভ্রমিত কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে ভাই ভক্তি এর যে ব্যাখ্যা দু চার লাইন বলেছিলেন তাতেই বলছি আপনি চুপ করুন চুপ করুন আপনাকে বলতে হবে না বলতে দেয়নি বোঝা গেল তাহলে পাঁচ মিনিটের মধ্যে কি বলা যায় উনিখালে মহামন্ত করে শুরু করে দিয়েছেন গুরুদেবের ধন্য করে শুরু করে তাহলে এই শ্লোকের একটা সামান্য দু চার মিনিটের ব্যাখ্যাও তাকে করতে দেওয়া হয়নি কেন তার কথার দ্বারা আমরা যে উলঙ্গ আমরা যে ল্যাংটো এটা প্রমাণ হয়ে যাবে ওই জন্য অকৈতব্য সত্যকথাকে শুনতে পারে না সত্য সত্যকথা বলবার মতো ব্যক্তি নাই আর যদিও বা থাকে শোনার মতো ব্যক্তি তো আরও নাই এটা তো ভাগ এটা তো উপনিষদের কথা আশ্চর্য অশ্ববক্তা কুশল অশ্বলাধ্যা কি আমি বলছি নাকি মোসাই এটা তো ভাগ এটা তো উপনিষদে রয়েছে আশ্চর্য অশ্ববক্তা কুশল অশ্বল্ধ্যা বলে আশ্চর্য এর বক্তা প্রায় নেই বললেই হয় সমগ্র জগতে অকতব্য জগতের এই সত্য কথা বলব এক দুই গুণে বার করতো অল্প কয়েকজন আর তাও আবার যদি কয়েকজন বক্তা থাকে শ্রোতা তো একেবারেই নেই শ্রোতাকে শুনবে শ্রোতা মানে কি শুনে গ্রহণ করবে মজা দেখতে এসছে তাহলে কি আর কী হবে মজা দেখে অনেকেই আসে মজা দেখে আর হরিকতা শোনা দুটো তো এক নয় যার হরিকতার ক্ষুধা হয় সেই বাঁচবে বাকি কেউ বাঁচবে না গ্যারেন্টি এটা ভগবান বলেছেন যার হরিকথাতে রুচি হয়ে গেল সে বাঁচবে বা কী কেউ বাঁচবে না হরিকীর্তন হরিকথা যার রুচি হলো না সে বাঁচতে পারবে না পারবে না পারবে না কোনো নেই কোনো রাস্তাই নেই এ একটাই রাস্তা তাহলে আশ্চর্য বাক্যা কুশলাভ শলাভ তাহলে তাকে যেখানে যেখানে হরিকথা বলতে গেছেন সেখানে সেখানেই হরিকথা বলতে দেয়নি বলতে দেয়নি সব জায়গায় আটকে দিয়েছেন আপনাকে বলতে হবে কেন তিনি অক্ষৈতবে জগতের কথা বলেছেন এই কথাগুলো তো এই জগতের সঙ্গে কন্ট্রাডিক্টরি তাহলে প্রাকৃত জগতের তোমার যে ধ্যান ধারণা প্রাকৃত জগতের এই প্রাকৃত জগতের তোমার ধ্যান ধারণার কৃষ্ণ প্রাকৃত জগতের তোমার ধ্যান ধারণার কৃষ্ণ কোনো ফিলজফারের কৃষ্ণ কোনো উপন্যাস লেখেন তার যে কৃষ্ণ বঙ্কিমবাবুর কৃষ্ণ বঙ্কিমবাবুর কৃষ্ণ শরৎ চাটুর্যের কৃষ্ণ বুঝলে কথাটা রবীন্দ্রনাথের কৃষ্ণ এটা কি আমাদের কৃষ্ণ রবীন্দ্রনাথের কৃষ্ণ বঙ্কিম বাবুর কৃষ্ণ শরৎ কৃষ্ণ এগুলো কি আমাদের কৃষ্ণ নাকি না আমাদের এই কৃষ্ণ তো নয় ওরা কাল্পনিক কৃষ্ণ করে আমাদের কৃষ্ণ হলো বাস্তব সত্য যে কৃষ্ণের সম্বন্ধে জানলে পরে আর কোনো দিন কেউ গরু বৈষ্ণবকে ছেড়ে চলে যেতে পারে না গুরু বৈষ্ণবকে ছেড়ে চলে যেতে মানে আত্মঘাতী নিজের গলায় ছুরিটা বসিয়ে দেওয়া নিজের গলায় ছুরি বসায় না অনেকে করে এরকম ওইটা হলো গুরুবৈশ্বামের ছেলে মানে এর চেয়ে সৌভাগ্য কিছু নাই যে আমার গুরুবৈশ্বামের সঙ্গে সাক্ষাৎকার হলো তার কাছে কীভাবে পাওয়ার ব্যবস্থা হলো এর চেয়ে বেশি আর হয় না এমন কি গৌরাঙ্গ আসবে কি করে আসবে গুরু বৈশ্বামের সঙ্গে যদি সাক্ষাৎকার না হয় আমার পরিচয় না হয় আর সেবা নাতে কী করে হবে ওই জন্য হতেই পারে না কোনো দিকেই কোনো রাস্তা নাই কোনো অপ্রাকৃত জগতের যেসব কথাগুলো তিনি উচ্চারণ করতেন সেগুলো নেয়ার মতো ব্যক্তি ছিল না নেই এখনও নেই বললেই হয় খুবই সুদূর ওই জন্য আমাদের গৌর কিশোর বাবাজি মহারাজ আমাদের পোপাতকে এতটাই ভালোবাসতেন কল্পনা করা যায় না তাকে প্রভু বলতেন তাকে একদিন আদেশ করেছিলেন আমার প্রভু কলির ব্রহ্মাণ্ডে যাবেন না কাউকে শিষ্য করিবেন না আপনি আর কাউ সঙ্গ করবেন না তিনটি আদেশ কি কি আদেশ এক হচ্ছে কলির ব্রহ্মাণ্ডে আপনি যাইবেন না কলির যাবেন না কাউকে শিষ্য করবেন না আর কাউ সঙ্গ করবেন না আর বাইরের দৃষ্টি থেকে দেখা যাচ্ছে প্রপাত তিনটি ভঙ্গ করেছে করেছেন না প্রবাদ যেটা না করেছেন কলকাতায় গেছেন তা কলকাতা মানে কলির ব্রহ্মাণ্ড বলতেন তারে সেটা ভঙ্গ করেছেন তার সঙ্গে তিনি কাতারে অনেক শিষ্য বানিয়েছেন থাকি না আর তিনি অসৎসঙ্গ করেছেন বাইরে কত লোক আসতো তার কাছে কথা বলতে প্রফেসর ডাক্তার এমনকি তোমার নেতাজি সুভাষচন্দ্র গেছিলেন তিনিও গেছিলেন গুরু মাছ ছিলেন তখন মাছ তখন ছিলেন দিয়ে ব্রহ্মচারী ছিলেন দুপুরবেলা একদিন এসছেন এসে এবার করানা গেট বন্ধ বা একবার গৌরি মিশেলে গেটটা খুলে দিলেন বলে আমি প্রভুপাদের সঙ্গে একটু দেখা করব দেখা করে যাবে এখন তো দেখার করুন তবে দাঁড়ান আমি দেখছি এখন তো দেখা করার সময় নয় উনি অন্য সেবায় ব্যবস্থা আমি গিয়ে বলি কারণ নেতাজি সুভাষচন্দ্রের মা তিনি প্রপাদের হরিকথা শুনতেন রোজ যখন প্রপাত কলকাতা থাকতেন মঠে উনি আসতেন হরিকথা শুনতে ওই জন্য এমনিতেই তিনি জানতেন এত বিখ্যাত লোক যাই হোক উনি যখন গুরুপাত প্রপাতকে বললেন যে নেতাজি এস সুভাষচন্দ্র এসছেন আপনার সঙ্গে তো করতে তখনকার দিনে হচ্ছে নাম করা ব্যক্তি ছিল এমনকি তোমার যে আইএস পাস করেছিলেন তো উনি আইএস পাস করেছিলেন তো সে তা ঋষি অরবিন্দ পাস করতে পারেননি ঋষি অরবিন্দ পাস করতে পারেনি উনি পাস করেছিলেন বুঝতে কথা এরকম ধরনের ট্যালেন্টেড ছিলেন যাই হোক এখন প্রের কাছে বলাতে প্রপাত ঠিক আছে নিয়ে আসুন যখন এসছে এত কষ্ট করে আসুক এসে বসলেন এসে তার তাকে প্রণাম করলেন করে বলছেন আপনি আমাকে আশীর্বাদ করুন আমি যেন দেশকে স্বাধীন করতে পারি এ ধরনের জড়জগতের কিছু ভিক্ষা করছে জগতের দেশকে স্বাধীন করা এই হচ্ছে কথা আর আপনার যে মঠের যত শিষ্যগুলো আছে সেগুলোকে আমার সঙ্গে দিয়ে দিন স্বাধীনতা সংগ্রামে তারা যুদ্ধ করুক ভালো হবে পৌপাত হাসছেন তো তা ভালো হবে আমি দেশকে স্বাধীন করবো পৌপাত বলছেন আপনার জীবনের উদ্দেশ্যটা কি মশাই বলছে দেশকে স্বাধীন করা আচ্ছা দেশকে স্বাধীন করা আপনার উদ্দেশ্য তাই জন্য আমার এই যে যতগুলো মঠের সেবক আছে সেগুলোকে আপনি চাইছেন তাই তো স্বাধীনতা সংগ্রামে লাগাবেন বলে আচ্ছা ঠিক আছে আপনার অ্যাচিভমেন্ট আর একটা উদাহরণ দেবো তাহলে কে অন্তত একটু ধারণা হবে এতদিন গল্প শুনেছ প্রপাদের গল্প শুনেছ আমরা এবার সত্যিকারের ধারণা হবে প্রপাত বলছেন আচ্ছা আপনার উদ্দেশ্যটা কি দেশকে সাধন করা বাবা ভালো কথা তাই জন্য ওই মঠের সেবকগুলোকে আপনি চাইছেন থাকি হ্যাঁ আমার স্বাধীনতা সংগ্রামে যুদ্ধ করবে ভালোই হবে হ্যাঁ ঠিক আছে স্বাধীনতা সংগ্রামে যুদ্ধ করবে প্রপাত বলছেন দেখুন আপনি তো শুনেছি গীতা পাঠ করেন মশাই বলে হ্যাঁ আমি গীতা পাঠ করি গীতা পড়েন হ্যাঁ বলছে নেতাজি যখন আজাদিন ফৌজ চালাতো দিনে তিনবার সকালে দুপুরে এবং রাত্রে গীতা পাঠ করতেন এটা তার জীবনীতেও আছে গীতা পাঠ করতেন তিনি নেতাজি সুভাষচন্দ্র এতটাই বিশ্বাস করতেন আপনি তো তাহলে পুনর্জন্মে বিশ্বাস করেন তো নিশ্চয়ই আমি গীতা পাঠ করি তিনবার আচ্ছা ভালো কথা গীতা গ্রীষ্মকে মানে হ্যাঁ ভগবান তো আছে দেখতে পাইনি এই ফোন কথা ভগবান আছে মানে মাও মানে উনিও মানে ওরও কটকে জন্ম হয়েছে নেতাজি জন্ম হয়েছে কটকে কটকে জন্মেছিল ওর বাড়িতেও আমি গেছিলাম ওনার বাড়িতে গেছিলাম শিক্ষকরা নিয়ে গেছিল যখন আমি ছাত্র ছিলাম ওই সময় যাই হোক এখন এখানে একটা প্রশ্ন প্রপাত বলছেন তাকে প্রপাত বলছেন আচ্ছা আপনি তো পুনর্জন্ম মানেন বললেন বলে হ্যাঁ পুনর্জন্ম যদি মানে আপনি দেশমাতার জন্য প্রাণ দেবেন তো হ্যাঁ দেশমাতার জন্য প্রাণ দেব তা ধরুন আপনি এখন দেশমাতার জন্য প্রাণ দেবেন আপনার শত্রুকে বলে ব্রিটিশ ব্রিটিশ হলো আপনার শত্রু আপনি বলছেন আচ্ছা পরের জন্মে যদি আমি গ্রেট ব্রিটেনে জন্মগ্রহণ করেন পরের জন্মে যদি আমি ইংল্যান্ডে জন্মান তাহলে ভারতকে শত্রু মনে করবেন নাকি কি করবে তখন কি ভারতকে বন্ধু বলবে তাই তো এই কথাটা চিন্তা করে দেখিনি এখন আপনি ভারতে জন্মেছেন তাই ভারত মাতার হয়ে তুমি ইংল্যান্ডের সব ওই আপদগুলোকে দূর করো তা আর তখন যখন আপনি ইংল্যান্ডে জন্মাবেন তখন ভারত বলে পায়েতলায় রাখ ভারতকে তো এটি বলবেন তো এই জগতের মধ্যে প্রবিষ্ট হবেন না এই জগতের যে জড়জগতের যে জড়জগতের যে বিচারগুলো এগুলো কনফ্লিক্টিং জড়জগতের যে বিচারগুলো আমরা করে থাকি এগুলো সব কনফ্লিক্টিং এইগুলো মাথায় ঢুকবে না এই জীবনটাকে জেনে রাখবে আপেক্ষিক যে শরীরটা কিছু ফেলে দিতে হবে আর এই শরীরটা পাবে না এখন তো এখন দেবগোপাল তখন রামগোপাল হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে থাকবে না তো এটা আপেক্ষিক শরীর এই আপেক্ষিক শরীর নিয়ে আমরা যে রিলেটিভ চিন্তাগুলো করি আমার মা আমার বাবা এখানে আমার সুবিধে এখানে এগুলো রিলেটিভ যতদিন রিলেটিভ জিনিসের মধ্যে থাকবে হরিভজন হবে না যখন সুবিধে অসুবিধে রিলেটিভ বিশ্ববিধে থাকবে হরিভজনের গন্ধ পর্যন্ত পাবে না হবে না তাহলে পৌপাত এক কথায় বলে দিলেন যে আপনি যে এই মঠের সেবাগুলোকে নিতে চাইছেন আপনি যে মঠের সেবকগুলোকে নিতে চাইছেন তা আপনি এদের কী দেবেন স্বাধীনতা দেবেন তো কিন্তু স্বাধীনতা কত জন্য দেবেন যতদিন তারা বেঁচে থাকবে আর মরে গেলে স্বাধীনতা নিয়ে কী করব তাহলে এই যে আপনার স্বাধীনতার কনসেপশন দ্যাট ইজ ইওর কনসেপশন অব লিবার্টি হাউ লং ইট ক্যান স্টে কত দূর পর্যন্ত থাকবে যতদূর শরীর থাকবে কিন্তু জেনে রাখবেন এই যে মঠের গৌরী মঠের সেবকগুলো আমার কাছে এসছে তাদেরকে আমি চিরকালের মতো মুক্ত করে দিতে চাই তাদের চিরকালের মতো স্বাধীন করে দিতে চাই চিরকালের স্বাধীন মানে কৃষ্ণের অধীন কথাটাই মানে বুঝলাম চিরকালের স্বাধীন মানে কি কৃষ্ণের অধীন হওয়া এখন তো মায়ের অধীন রয়েছে কৃষ্ণের অধীন মানে হচ্ছে মুক্ত হয়ে যাও তাহলে পোপা বলছেন আপনি তো এদেরকে কয়েক জন্য আপনি এদেরকে মুক্ত করে দেবেন স্বাধীনতা দেবেন আমি এদের চিরকালের নিত্যকালের জন্য স্বাধীন করে দেওয়ার জন্য এই চেষ্টা করছি আপনি কি করে এই ছেলেগুলোকে মঠের ছেলেগুলোকে নিয়ে গিয়ে স্বাধীনতা সংগ্রামের নাম লেখাবেন এরা তো যা ভগবানের জন্য করছে এরা তো নিত্যকালের জন্য মুক্ত হয়ে যাবে তারা আপনি কি করে করবেন তখন নেতাজি মাতারা নিচু করলো আমি আইএস এ অফিসার কিন্তু এই যে মহাপুরুষের সামনে আমার একটা কথাও চলবে না এর সামনে আমার একটা যা কথা বললো কি বলবে যেমন মদন মোহন মালব্য যিনি বেনারও হিন্দু ইউনিভার্সিটি স্থাপন করেছিলেন তিনি বলেছিলেন পৃথিবীতে কারোর সামনে আমার মাথাটা আজ পর্যন্ত নিচু হয়নি মদন মোহন মালব্য বলেছিলেন পৃথিবী কাউ পৃথিবীতে কারোর সামনে আজ পর্যন্ত আমার মাথাটা নিচু হয়নি এই মহাপুরুষের সামনে আসবার সঙ্গে সঙ্গে আমার মাথা অটোমেটিক্যালি নিচু হয়ে গেল ভাই বলতে পারছি না কেন এনার সামনে মাথা নিচু হয়ে গেল মদন মোহন মালব্য এত বড় পণ্ডিত ব্যক্তি কত বড় লার্নেড ম্যান তার ইচ্ছাতে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে বেদান্তের ওপর প্রপাত হরিকথা বলেছিলেন বেদান্তের ওপর ভাষণ বিরাট বিরাট প্রিন্সিপাল বিরাট বিরাট দিগ্গজ পণ্ডিত বেদান্তের বিরাট বিরাট দিগ্গজ পণ্ডিত বেদান্তের তারা প্রপাদের সামনে বসেছিলেন প্রবাদ অনর্গল এই বেদান্তের উপর ব্যাখ্যা করেছিলেন শোনবার পরেতে যা বেদান্তের যারা প্রফেসর ছিল তাদের মাথাটা পুরো ঘুরে গেছে বুঝছি আমরা এরকম বিচার কোনো দিন আমরা শুনিনি এই প্রথম শুনছি আমরা এই ধরনের বিচার যে আদৌ হতে পারে আমরা আজ পর্যন্ত আমরা ভাবতে পারিনি আজ পর্যন্ত আমরা স্বপ্নে ভাবতে পারিনি আজ পর্যন্ত আমরা স্বপ্নে ভাবতে পারিনি বেদান্তের এই ধরনের ব্যাখ্যা হতে পারে দিস দিস কাইন্ড অফ কমেন্ট্রি অন বেদান্ত ইজ পসিবল অন আমরা স্বপ্নে ভাবতে পারি এই কথাগুলো শুনে তারা পাগল এত উঁচু দরের কথা তারপর তারা বলেছিলেন আর একটু সোজাভাবে আমাদের বললে একটু ভালো হয় এই প্রফেসরগুলো বলে প্রপাত উল্টো প্রপাত বলছেন আপনার আমি যদি সোজাভাবে বলি তার থেকে ভালো হয় আপনারা যদি আপনাদের স্ট্যান্ডার্ডটাকে একটু উপরে নিয়ে আসেন আমি সোজাভাবে না বলে আমি আমার স্ট্যান্ডার্ডটাকে নিচু না করে আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনাদের স্ট্যান্ডার্ডটা একটু ওপরে নিয়ে আসুন আমার এই কথাগুলো বোঝবার জন্য আমার কিছু করার নেই আমি সহজের মতো নিচু কথা বলতে পারবো না সম্ভব নয় আমাদের পরম পুজো কেশব গোশ্বী মহারাজ বলছেন কেশব গোশ্বী মহারাজ পূর্বে পূর্বাশ্রমে থাকার যে লীলা করেছিলেন সেই বাংলাদেশ বর্তমানে বাংলাদেশ রা যশোর বোধ হয় বানোয়ারি পাড়ানা কোন জায়গা ভুলে যাচ্ছি হঠাৎ খবর পেলেন যে মায়াপুর থেকে এক বিরাট মহাপুরুষ বিরাট মহাপুরুষ চৈ যিনি চৈতন্য যিনি বিরাট প্রচারক গৌরাঙ্গের নিযোজন সে নাকি আসছেন তাহলে কয়েকটা গ্রাম পরে তিনি বলছেন তাহলে যেতে হবে এই মহাপুরুষের দর্শনের জন্য তাহলে কেশব গোস্বী রায় বয়স ছোট ছিল তিনি তখন স্কুলে থেকে উত্তীর্ণ উত্তীর্ণভাবে কলেজে ঢুকছেন তিনি গেছেন হরিকতা শুনতে প্রপাদের হরিকতা হবে লোকে লোকারণ্য তখনকার দিনে লোকে শোনবার ধৈর্যও ছিল মশাই আমাদের দুঃখে হৃদয় বিদীর্ণ হয় ভারতী মহাজ বলছেন আমাদের ভারতী মহাজ বলছেন ভক্তিবিজ্ঞান ভারতীমা তিনি বলছেন আর তাছাড়াও আমি অনেক প্রাচীন লোকের সঙ্গে আমার দেখা হয়েছিল মাধব গোস্বী শিষ্য অনেক তারা বলছেন যে আমাদের গুরুদেব যখন আসতেন গোস্বামী মহারাজ তখন তার সঙ্গে গুরুভাই থাকতো মাইন্ডিট যখন আমাদের জলন্ধর আলচন্ডী বিভিন্ন জায়গায় প্রচারে আসতেন পাঞ্জাবে তার সঙ্গে অনেক বড় বড় মহাপুরুষ থাকতো গুরুবর্গ আমার গুরু যেতেন এবার সেখানে চারবার হরিকতা হতো বোঝা গেল কি বলছি আপনারা স্বপ্নে ভাবতে পারবেন না দূর দূর গ্রাম থেকে লোকে খবর পেয়েছে আজকে জলন্দরে হরিকতা হবে বা দূর দূর থেকে সাধু এসছেন তারা কি রুট তারা ছাতু খেজুর সব নিয়ে প্যাকিং করে জল নিয়ে চলে গেল সারাদিন শুনবেন হরিকথা সারাদিন মানে বই যে সকালবেলা হবে হরিকথা সকালবেলা একটা হরিকতা হয় আটটার থেকে এটা হলো তারপর দুপুরবেলা একটা হয় সার্বাটা একটার থেকে একটা হলো বিকেলবেলা একটা হলো বেলা একটা হতো মানে তিন দফে আমি অবাক এক ঋষিকেশ মহারাজকে চিনতেন ওই যে যেটা হচ্ছে শ্যারোপলি ফরেস্ট স্টপে ঋষরা ঋষিকেশ মহারাজ ছিলেন একজন যার কণ্ঠস্বর এম এরকম তাগড়া ছিল আপনি তো গেছেন ওই ওই মঠে বসে আমি হরিকথা বলছি আপনি ছাদে বসেছিলেন মনে নেই বৃন্দাবন সব লোকজন এসেছিলো আমাকে জিজ্ঞাসা করতে মনে নেই আরে এত তাড়াতাড়ি ভুলে যান হ্যাঁ ওই ছাদে বসে হরি কথা বলতাম গঙ্গার তীরে বলছেন যে তিনবার হরিকথা বলছি একবার হরিকথা আমাদের জল খাওয়া তিনি মজা করে বলতেন ওরে একবার এক ঘন্টা দেড় ঘন্টা ওইগুলো আমাদের জল খাওয়া এগুলো কিছু না আমাদের কিছু না আমরা কাল ক্লান্ত হই না উই নেভার বিকাম টায়ার্ড বাই স্পিকিং হরিকথা আমরা হরিকথা বলতে বলতে ক্লান্ত হই না এটা তো আমাদের জল খাওয়া ওয়ান ওয়ান আওয়ার টু আওয়ার হরিকথা ইজ ওয়ান আওয়ার জল স্ন্যাক জল খাওয়া তিনি বলতেন এরমভাবে বলতেন বলে চারবার হরিকথা দু ঘন্টা করে তাহলে আট ঘন্টা হরিকথা তাহলে তোমার জীবনের যদি সময়গুলো হরিকথায় চলে যায় সেটা কি সার্থক নাকি নালে অপচয় কোনটা সার্থক সেই জন্য ভগবান ওপেনলি গীতাতে লিখে দিয়েছেন আমার কথা শোভনে যার রতিমতি হয়ে গেছে তার পার হয়ে যাবে আর কোনো কথা নেই আর কোনো কথা নেই মত কথা শোভানা দৌ বা শ্রদ্ধা যাবন্ন যায়াতে বলছে না তাবৎকারি করবে তো হ্যাঁ ন নির্বিদ্ধ তো মত কথা শোভনা দৌ হ্যাঁ বা শ্রদ্ধা যাবন্ন যায়াতে ততদিন পর্যন্ত কর্মী থাকবে লেবার তুমি ততক্ষণ পর্যন্ত লেবার থাকবে লেবার যতক্ষণ পর্যন্ত তোমার হরিকতা চলে মন না আসবে যেদিন হরি কেতে মন লেগে গেল। সেদিন আর তুমি লেবার না কর্মচারী নয় ব্রহ্মচারী সেদিন ব্রহ্মচারী হয়ে যাবে পুরো এসব কথা কে শোনে যাই হোক আমি অল্প কথা এখন আর শেষ করতে হবে যাই হোক সেখানে তিনি হরি কথা শুনছেন প্রভুপাদের কথা অনেক কথা শুনতে শুনতে হঠাৎ পহুপাত বলছেন হঠাৎ পহুপাত বলছেন আই ক্যান স্যাক্রিফাইস ইনফিনিটি ব্রহ্মাণ্ড ফর দ্য সার্ভিস অফ কৃষ্ণ কৃষ্ণ সেবার জন্য আমি সমস্ত জগৎকে উৎসর্গ করতে পারি কৃষ্ণ সেবার জন্য কৃষ্ণ সেবার জন্য আমি সমগ্র জগৎকে আমি স্যাক্রিফাইস করতে পারি উৎসর্গ করতে পারি কথাটা শুনে কেশব মারাজ বাচ্চা ছিলেন বয়স তো মাথা ঘুরে গেল ই আবার কি সাধু রে বাবা এই কী সাধু নাকি এই বলছে সমগ্র জগৎকে আমি উৎসর্গ করে দেবো স্যাক্রিফাইস করবো এ সাধুর লক্ষণ তো না সাধু তো প্রত্যেক জীবকে বাঁচাবে ও কথাটা মানে বুঝতে পারল না মাথার মধ্যে এবারে ইভলিউশন হলো মাথার মধ্যে একটা চিন্তা ঢুকে গেল এই কী কথা আমি তো ভালো করতে এলাম হরিকথা শুনতে উনি বলছেন সমগ্র জগৎকে আমি উৎসর্গ করতে পারি কৃষ্ণ সেবার জন্য কেমন কথা হলো তারপরে ভগবানের ইচ্ছা ওনার তো নিত্য সত্য উপাধে হট করে বুঝতে পারলেন ও ঠিক কথা বলেছে তো উনি তো ঠিক কথা বলেছেন অঙ্কে উনি ভালো ছিলেন অঙ্কে আর অঙ্ক আমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট ছিল ম্যাথমেটিক্সে আমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট তো ওনার অঙ্ক খুব পেয়েছিলো হট করেছিলেন ঠিকই বলেছেন তো উনি তো ভুল কিছু বলেননি আমি বুঝতে ভুল করেছি কি মানে এটা কী বলছেন প্রাকৃত জগৎ এবং অপ্রাকৃত জগৎ তোমাকে যদি বলি কথাটা শোনো ভালো করে তোমাকে যদি আমি বলি যে এ অনন্ত এই জড়জগৎটা তোমাকে আমি দিয়ে দেবো ভালো করে শোনো ভালো করে এই যত অনন্ত জড়জগত আছে বৃহস্পতি শুক্র শনি রবি যখন যেখানে যে আছে সব তোমাকে সব একসঙ্গে দিয়ে দেবো আর একদিকে বৈকুণ্ঠ জগতের একটা ধুলিকণা আমি রাখব তুমি কোনটা নেবে সামান্য একশোটা টাকা দিলে বিক্রি হয়ে যাই আমরা আমাদেরকে একশোটা টাকা কি প্রণামী দিলে আমরা বিক্রি হয়ে যাই আপনার কি বলুন কি করতে হবে কিন্তু একটা সাধু কোথায় বিক্রি হয় না তাকে কোটি কোটি টাকা কেউ দিতে গেল তোমার টাকা লাগবে চল ধর দূর এ হচ্ছে সাধু কিন্তু এ সাধু চেনে না একশো টাকা বোনাম না ওর কাছে বিক্রি হয়ে গেল ওর কথা মতো কাজ করবে সেখানে বলছেন একটা ধুলি কণা বৈকুণ্ঠ জগতের আর অনন্ত এই জড় জগৎ এক একদিকে তাহলে যারা বাস্তবিক সাধু তারা কোনটা নেবে বৈকুণ্ঠ জগতে ধুলিটা নেবে কেন নেবে যদি কেউ প্রশ্ন করে কেন নেবে তার কারণ হলো এটা হলো পজিটিভ আর এটা হলো নেগেটিভ দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড ইজ নাথিং বাট দ্য পারফার্ট রিফ্লেকশন অফ দ্য ট্রান্সজেন্ডাল ওয়ার্ল্ড অপ্রাকৃতিক জগতের বিকৃত প্রতিফলন হলো এই জগৎ এটা ছায়া জগৎ যতই তুমি ব্যস্ত থাকো যা করো গুরু বৈষ্ণবের সেবা যদি না করতে পারো সব গেল সব সব শেষ পুঁজি ফাটা ভেলেঘাটা হয়ে গেল এই শরীরটা ভগবত গুরু বৈষ্ণব সেবা করার জন্য কেউ জানতে পারলো না এই কথাটাই বুঝতে পারলাম তাহলে কেশব কোশ্চেন হট করে বুঝলো ঠিকই বলেছেন তো উনি তো মিথ্যে কথা বলেননি আমি তো বুঝতে ভুল করেছি তাহলে যদি জিরোকে মাঝখানে রেখে যারা সামান্য অঙ্ক করেছেন তারাও বুঝতে পারবেন জিরোকে কিপিং জিরো ইন দ্য মিডল ইফ আই গো রাইট হ্যান্ড সাইড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অল ইনটিজার দ্য মোর আই ক্যান গো

The more you go, the more the number of digit increasing, the less the valuation is. I mean, minus minus 1 is greater than minus 2. Yes or not? Minus 1 is greater than minus 2. Minus 2 is greater than minus 3. Mujay ka lo, ki hi? Minus 1 bor. Minus 1 bor. <laughs> minus 2 yate. Ta alay sadaran onke dharana jara ache. Che bushte barbe. এটা হচ্ছে নেগেটিভ জগৎ দিস ইজ কল নেগেটিভ ওয়ার্ল্ড তো নেগেটিভ ওয়ার্ল্ড এই জড় যে গুরুত্বগুলো তোমরা দিচ্ছ সেগুলোর কোনো মূল্য নাই ওই জন্য যারা বাস্তব বাস্তবসব মূল্য দেয় যাবি যা আসি যা যা কিছু কর ওরা কিছু মাথা কামায় না ওদের কোনো টেনশন হয় না কপালে ছিল না হয়ে গেল শেষ কিছু করার নেই তাহলে যার কপাল ভালো প্রপাত বলছেন যার কপালের জোর ভালো সেই বেঁচে গেলো না শেষ তাহলে পৌপাদের বক্তব্যটা এই ছিল যে জড়জগতের যা কিছু হোক সম্মান প্রতিপত্তি প্রতিষ্ঠা যা কিছু হোক সেই সম্মান কোনো কিছুই নয়। এগুলো মায়াদেবীর দ্বারা নির্মিত প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে যা কিছু হোক সমস্ত টাইটেলগুলো যত টাইটেল আজ পর্যন্ত পেয়েছ জন্মাবার থেকে সব মায়াদেবী দিয়েছে মানে অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যত অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যত টাইটেল আছে এনি টাইটেল হেয়ার ইউ ক্যান ফাইন ইন ইনফিনিটি ওয়ার্ল্ড এনিওয়্যার এভরিওয়ার অল মেটেরিয়াল টাইটেল সব মায়াদেবী দিয়েছে কিন্তু যদি কাউকে বলা হয় কৃষ্ণভক্ত যদি বলা হয় কৃষ্ণভক্ত তাহলে এটা কিন্তু সবচেয়ে বড় সবচেয়ে বড় তার মানে কেশব গোসাইমা বুঝতে পেরেছিলেন যে এই জগৎটা তো নেগেটিভ ছায়া এই তো ছায়া তো এখানে যাই হোক তো এই জগতে প্রত্যেকটা জীবকে যদি কৃষ্ণের উদ্দেশ্যে স্যাক্রিফাইস করা যায় তো এই তো মঙ্গল তো বোঝা গেল আমার জীবনটা যদি কৃষ্ণের জন্য উৎসর্গ হয় তো ভালো তো মঙ্গল তো আরে বাবা কৃষ্ণের জন্য তো দূরের কথা যারা দেশের জন্য প্রাণ দেয় তারাও বলে আমাদের মঙ্গল বুঝতে পারলাম কেন ভারতবর্ষের একটা স্পিরিচুয়াল ব্যাকগ্রাউন্ড আছে বোঝা গেল ভারতবর্ষের একটা আধ্যাত্মিক ব্যাকগ্রাউন্ড আছে ভারতবর্ষে কৃষ্ণ ভগবান যত ভগবান সব এখানে জন্মেছে আবির্ভাব হয়েছে তা ভারতবর্ষের জন্য প্রাণ দিল আমাকে অনেকে জিজ্ঞাসা করে অনেক প্রশ্ন উদ্ভট মহারাজ যারা স্বাধীনতা সংগ্রামীতে প্রাণ রাখে তারা কি পেতার হবে তাহলে কি ধরনের প্রশ্নগুলো আমাকে করে চিন্তা করুন আমি তার এমন উত্তর দিই তখন তারা বুঝতে পারে ঠিকই আমরা যদি কৃষ্ণসভার জন্য এসে যদি বেইমানি করি গুরুবেশ্বের সঙ্গে তাহলে আমাদের ঘোরতর অমঙ্গল হবে কিন্তু দেশের জন্য যারা প্রাণ দিচ্ছেন দেশের জন্য তাদের কিছু মঙ্গল তো হবেই কিছু মানে স্পিরিচুয়াল একটা ব্যাকগ্রাউন্ড পাবে কুরুক্ষেত্র যুদ্ধে যারা প্রাণ দিয়েছে তারা কোথায় গেছে স্বর্গে গেছে তারা কেউ নড়কে যায়নি এগুলো অনেক কথা আছে যাই হোক তাহলে এই জগতের যত উপাধি আছে যত টাকা পয়সা যত কামিনী কাঞ্চন আছে কোনো কিছুই আমাদের আমাদের পক্ষে গ্রহণীয় নয় এগুলো হচ্ছে মায়া যখন আমি আমার জীবনটা বহুপাদের জন্য বক্তিপ্র পরিবেশে মহাপুরুষদের জন্য জিতে পারবো তখন আমার জিনিসটা সার্থক এটা হলো এটা হলো বহুপাদের সিদ্ধান্ত বিচার অনেক কথা বলবার ইচ্ছা ছিল প্রহুপাদের এক একটা এক একটা সিদ্ধান্ত বিচার আলোচনা করতে ঘন্টার পর ঘণ্টা চলে যাবে কিন্তু আপনারা আমাকে আলোচনার সুযোগ দেননি এখনই আবার প্রসাদ বিতরণ করতে হবে সময় নেই কি করা যায় এখানেই আমাকে এই আলোচনার বিশ্রাম দেওয়া দরকার যাই হোক কৃপয়া হি কীর্ন মূর্তি ধরম ধরণী ভরা গৌর জনম জনক আদিক বাস লচিত পদ পৌনমি সদা প্রভু পাণমিষা প্রভু পাম পূর্ণমিষা প্রভুপাদুপদম বাঞ্ছা কাল পদিকে পা সিন্দু ভোবিত পাবন ভেষ্ট ভিও নমম এর কীর্তন করে ছেড়ি আর প্রসাদ দিদি মোটামুটি দেবগোপাল ঢুকে যাও ঢুকে যাও ঢুকে তরুণ তরুঞ্জ